बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन आमी लाबुना जहान चले आसछि आमार पेज एक्सेलेंस बाय लाबुना जहान थेके लाइवे ठीक रात 12টায় যারা যারা আমার সাথে আছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু বলবেন যে আমার লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা ঠিক আছে কেমন জানি আমি ঝলসে গেলাম ঘটনা কি এরকম হলাম কেন এই যে এখন ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ সো আমার শাড়িটা কিন্তু রিসাম ফ্যাশনের হ্যাঁ যারা যারা আছো আপুকে একটা মেসেজ দাও তো আমার ওই ফোনটা কই लाइव शेयर कर बेशी बेशी करे आमाके बोलबेन जे आमी कार कार काछे सुपर डुपर क्रिस्टल क्लियर आछि मुमू इज वाचिंग ओके नजनी जहान इज वाचिंग ओके ग्रेट आमार कैप्शन टा एकटु देखे निबा एबं आजके किन्तु तोमादेर जोन्नो एकटा सुपर लाइव होबे इनशाल्ला फर्स्ट टाइम तोमादेर जोन्नो आमी ई प्रोडक्ट गुलो एनेछि बाट एटा निये काज करार खूब एकटा इच्छा आमार नाई हाँ खूब एकटा इच्छा आमार नाई তারপরে আমার অর্ডার ছিল বলে হচ্ছে আমি হাতে পেয়েছি আদারওয়াইজ এটার ইচ্ছে আমার ছিল না সো যাই হোক লাভু আপু লিপস্টিক ডিসকাউন্ট নো 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 লিপস্টিক আজকে আমি রিভিল করে দিব তোমাদের কাছে ঠিক আছে অনেক আগে এসেছিল বাট আমি হচ্ছে রিভিল করি না আজকে আমি রিভিল করে দিব লিপস্টিক দেখাও দেখিয়ে দিব সব দেখিয়ে দিব এবং আমি আমার কাছে নতুন যত কালেকশন আছে সব কিছুর উপর ডিসকাউন্ট দিব এবং চুরির লাইভ দেখিয়ে দিব ঠিক আছে फुल नाम टेलीफोन नम्बर एड्रेस दिए इनबक्स कमप्लीट करवाइज क्योंकि दीते तेरी बेरी हो गल क्या পুষ্পিতা পপি অনেকগুলো লাভ দিয়েছে থ্যাংক ইউ পপি কি খবর তোর আইমে আমার বেবি ঘুমায় একদম মন দিয়ে লাইভটা দেখতে পারি এখন মন দিয়ে একদম মন দিয়ে লাইভটা দেখতে পারবো আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর লাগছে তোমাকে আমার ঠোঁটের কালারটা বলতে পারো এটা কার লিপস্টিক কিসের লিপস্টিক হ্যাঁ হ্যালো আপি যারা যারা আছে লাইভ শেয়ার করে দিব এবং আমি হচ্ছে আমার লাইভের প্রসিডিউরটা একটু বলে দেই আপু ব্যাগ হবে হ্যাঁ আপু ব্যাগও হবে বাট আজকের লাইভে দেখাবো না ঠিক আছে ব্যাগও হবে ইনশাআল্লাহ ব্যাগ নিয়েও আমি দেখাই দিব লাইভে আরেকটা কথাই প্রথমে বলতে চাই আমাকে যারা যারা ফোন করছেন প্রমোশনের ব্যাপারে তাদের উদ্দেশ্যে বলছি भाई एक नागारे एतक्षण फोन दिबेन ना ठीक आछे एकटु समय दिबेन धैर्य राखबेन आजके आमार एटा निये 6 नम्बर लाइव सो आजके आमि अनेक व्यस्त छिलाम एबं कालकेओ मोटामुटी व्यस्त थाकबो एकटु सबुर करिये आस्ते धीरे फोन करबेन जेनो किना आमि आपनादेरके रेसपन्सटा करते पारि ठीक आछे एरकम साराक्षण फोन करते थाकबेन ना बासा कि বাসা পাল্টাতে গিয়ে হিমশিম খাচ্ছি তারপরে তোমার লাইভ দেখছি কেন বাসা পাল্টাতেছো কেন কি হইছে কি খবর আপনি কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা এবার আমি প্রসিডিউরটা বলে দেই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে আমার পেজ এক্সেলেন্স বাই লাবনে জাহানে ইনসাইড ঢাকা 100 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা আমাদের কুরিয়ার চার্জ এবং আউটসাইড আলীরা বলে দিচ্ছি ফুল পেমেন্টটা বিকাশ করে দিবা তুমি কি ডানা কাটা পড়ি না আমি ডানা সহ পড়ি হ্যাঁ আমি ডানা সহ পড়ি সো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসের সাথে সাথে কিন্তু তোমার আউটসাইড হলে ফুল পেমেন্টটা বিকাশ করে দিতে হবে এবং আউটসাইডের জন্য কুরিয়ার চার্জ এবং হচ্ছে বিকাশ চার্জটা অ্যাড অন হবে ওকে কুরিয়ার চার্জ 150 টাকা শুরু করো করছি আপু হ্যাঁ 150 টাকা হবে আমার কুরিয়ার চার্জ আর হচ্ছে গিয়ে বিকাশ চার্জটা অ্যাড অন করে তারপরে হচ্ছে আমরা আগামী কাল দুপুর 12টার মধ্যে প্রোডাক্টটার টাকাটা সেন্ড করে দিব ঠিক আছে মিলানির তোমার লিপ রাইট কেমনে বুঝেছো আপু আমার লিপস্টিকটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ফার্স্ট দেখাও আপু আচ্ছা ঘুমায় যাবা নাকি আর আজকে আমি সেজেছি শুধুমাত্র আমার শাড়িটার জন্য এই শাড়িটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে বাটার কালার এবং রেড কালার একদমই সেম সেম ঠিক আছে শাড়িটার প্রাইস অনলি 1100 টাকা ফ্রম রিসাম ফ্যাশন আমি উপরে লিংক দিয়ে দিয়েছি লিংকে ক্লিক করলেই হচ্ছে তোমাদেরকে রিসামে নিয়ে যাবে ঠিক আছে লিংকে ক্লিক করলেই আমার সারাক্ষণ ফোন দিতে চাই তাই না আচ্ছা লিপস্টিক দেখাবো কি প্রথমে আচ্ছা আমি কমেন্ট পড়ো না নিপাপু না যাও না আই এম সরি আচ্ছা এগুলা সবই আমার ইউজার হ্যাঁ এই যে আমি মাত্র খুলতেছি
অনেক আপুরা হাই হ্যালো করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা চাও মিলানির লিপস্টিক আজকে আমি তোমাদেরকে দেখাই দিব, যদি ভালো লাগে নিতে হবে তা না, হ্যাঁ, বাট আমারটা 100% অরিজিনাল। তোমরা জানো আমার কাছে অনেকের কাছে অনেক কিছু আছে, আমি বলবো না কাটটা নকল কাটটা রিয়েল, হ্যাঁ, বাট আমার কাছ থেকে একদম চোখ বন্ধ করে নিতে পারো, 100% অরিজিনাল পাবা। আপু তুমি SMS পড়ো না কেন, নিচে পড়ে ফেলেছি। হ্যালো, ওকে, লাবণ্য আপুর হাসিটা ভালোবাসি তাই নাকি? প্রথমেই হচ্ছে আমি আমার লিপস্টিকের শেডটা দেখাবো, আমার লিপস্টিকের শেড দেখাবো প্রথমে। হাই দিদি, আমি আম ফ্রম ইন্ডিয়া, ওকে, লাইভ শেয়ার করতে চাই চাই চাই, ঠিক আছে, এবং 1K হয়ে গেল আমি একটা ডিসকাউন্ট করে দিব, ওকে। এমনিও আজকে আমার একটা ডিসকাউন্ট লাইভ যাবে, ঠিক আছে, এমনি একটা ডিসকাউন্ট লাইভ যাবে। আপু গতকাল লাইভে আমার ইনবক্স করতে বলেছিল, রাতে ইনবক্স করেছি কিন্তু এখনো সিন হয় নাই, প্লিজ সিন করে রিপ্লাই দাও। সামিয়া সুলতানা, আপু আমি বুঝতে পেরেছি আপনার ওই যে ইসের নেকলেসের টাকাটার জন্য, তো অসুবিধা নাই, হ্যাঁ অসুবিধা নাই, আপনার আপনার প্রোফাইল পিকচারটা আমার মনে আছে, রিসা আমের নায়িকা, ওকে। সো প্রথমে আমি আমার লিপস্টিকটা দেখিয়ে দিই, ইটস ডেফিনেটলি অ্যামেজিং, অসম্ভব প্রিটি, বাট আমাকে সোয়াচ করতে বললো না বিকজ অফ আমার কাছে তো, এবং মিলানির লিপস্টিক সম্পর্কে সবাই অনেক অনেক জানি, এবং যারা যারা আমাকে ইনবক্স করছেন দেখেন অনেক আপুদের ইনবক্স এখনো চেক করা যায় নাই। আপু চলে যাব, কমেন্ট পড়ো নাই, আম সরি, এই যে কমেন্ট পড়ে দিলাম, হ্যাঁ, চুড়ি দেখান, দেখাবো চুড়িও দেখাবো। সো এটা আসবে হচ্ছে আমার মিলানির শেড নাম্বার 14, শেড নাম্বার 14, আমার কাছে চারটা কালার এভেলেবেল আছে, আমি চারটাই তোমাদের সামনে শো করে দিব। লিপস্টিক দেখাও, এই তো, কিন্তু ছোটে মোটে দিয়ে আমারে দেখাইতে বলো না আপুরা। এই যে এই আসবে হচ্ছে আমার ফার্স্ট কালারটা, অসম্ভব নাইস, এটা হচ্ছে আমার, এই জন্য আমি তোমাদেরকে খুলে টুলে দেখাতে পারছি, এই যে দেখো, অলরেডি দেওয়া, ঠিক আছে, অলরেডি এটা আমার দেওয়া, এটা অনেক সুন্দর একটা শেড। হাই সুন্দরী, হাই হাই হাই, কেমন আছিস সবাই? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার একটা শেড, আজকের আই লুকটা কেমন জানি হয়েছে না, আচ্ছা যাই হোক চলে যাই, না যেও না যেও না প্লিজ, 650 আপুরা হয়েছ, 1000 করে দিয়ে যাও, এখনই চলে যেও না, পুরো মেসেজটাও পড়ো নাই দিদি। রিয়া দত্তা, আপু আম সরি, অনেক আপুদের কমেন্ট জমে যায়, হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে, রিসান্ত ভালোবাসা একটা, ওকে গ্রেট, এবার চলো একটা নিউট্রনের কালারে চলে যাই, ঠিক আছে। আপু শাড়িটা যে আজ আনসো রিসান থেকে, সো নাইস, আমার নায়িকা আপু, ওকে লিমা রহমান আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসবে আমার আরেকটা লিপস্টিক, এটা তুমি সব জায়গায় পাবা। আচ্ছা আমি কাউকে গিফট করতে চাই, উনি টাঙ্গালে থাকেন, ওইখানে পাঠানো কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু আউটসাইড হলে আমাকে বিকাশটা আগে করতে হবে, ঠিক আছে, আউটসাইড হলে আমাকে আগে বিকাশটা করতে হবে, যেহেতু আমি জুম করে দিয়েছি। সো আপু বিকাশ ফেরত চাই না, সীতা রিস্টোর করো, আরে খোদারে ওইটাকে আমি বানাইতে পারবো, তুমি অন্য কিছু নাও আপু, অন্য কিছু নাও, অর এলস আমার আমার টাকা রিটার্ন করা ছাড়া আর কোনো উপায় নাই। এটা দেখো, এটা আসবে আমার নুড টোনের, এটা আমি একটু তোমাদেরকে দেখাই, এবং এটা কিন্তু আমি অনেক 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 ইউজ করেছি, অনেক ইউজ করেছি, আমার শাড়িটা নষ্ট না হলেই হয়। এই যে এই আসবে হচ্ছে আমার এই টোনটা, একদমই নুডিস একটা টোন, অসম্ভব প্রিটি, হ্যাঁ। এই আসবে গিয়ে আমার, এটা শেড নাম্বার আসবে 12, হ্যাঁ, এবং সুপার ম্যাট, সুপার ম্যাট। প্রাইস আপু আমি প্রাইস বলে দিচ্ছি, আখি আপু লিখেছেন, লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা আসবে মিলানের আরেকটা কালার, এবং এটা আসবে হট মেরুন, আমি যেটা দিচ্ছি দিয়েছি এটা আসবে হচ্ছে হট মেরুন, মাই গড কি অবস্থা, হ্যাঁ। আমি এটা এই সেক্টরটাতে কাজ করতে খুবই ভয় পাই, বিকজ অফ এটা হচ্ছে স্কিনের ব্যাপার, হ্যাঁ এটা হচ্ছে স্কিনের ব্যাপার, সো আমি এই জিনিসগুলা খুবই ভয় পাই, ঠিক আছে। সো তারপরও আমার উপর বিশ্বাস রাখতে পারো, তুমি আমার কমেন্ট পড়ছো না আপু, আমি শুধু তোমার কি আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু কোন লিপি দিয়েছো, এই যে এটা মানে কি, এটা দিয়েছি, থ্যাংক ইউ। তোমার শেডটা কি? আমার শেডটা হচ্ছে 14, হ্যাঁ আমার শেডটা হচ্ছে 14। আপু লিপস্টিকের প্রাইস বলে দিচ্ছিলে সোনা পাখিরা, হ্যাঁ দুইটা কালার, ওকে দুটো কালার। এটা দেখো আপু হেয়ার কালার কোথা থেকে করেছো, এই যে এটা তো আমি সবসময় লাগাই তোমরা জানো। এইবার আমি দুইটা শেড দেখাবো যেটা কিনা আমি অ্যাজ ইউজুয়াল এভরিডে লাগাই। আপু আপনি সিলেটে ডেলিভারি দেন নাই? হ্যাঁ দেই তো, সিলেটেও ডেলিভারি করি। এটা আসবে মিলানির পার্পল 1, এই যে এটা এটা তো আমি আজকেও লাগিয়েছিলাম, এটাও তোমরা দেখেছো আপু, জি আপু বলেন, হ্যাঁ এটাও কিন্তু আমি আজকেও লাগিয়েছি, তোমরা এটা আজকেও দেখেছো, এটাও খুবই সুন্দর শেড। এই চারটা কালার খুবই রানিং,
ঠিক আছে এই চারটা কালার খুবই রানিং সো তোমরা দেখে শুনে নিয়ে নিতে পারো এই যে এটা আসবে পার্পল ওয়ান এটা কি লাভ হ্যাঁ এটা লাভ মেসেজটা একটু পড়ো কি জলপাইগুড়ি থেকে বলছি আচ্ছা আপু নামটা একটু দেখি ডিম্পল আপু চলে গেছে ডিম্পল ডিম্পল আপু তুমি তুমি ভালো বাট এতটা ভালো জানতাম না আজ সকালে জানলাম যখন ওয়াইল্ড ফ্যাশনে তোমার সাথে দেখা হলো তাই নাকি আপুটার নাম কি নিরুপমা আপু লিখেছে তোমার সাথে আমার দেখা হয়েছে ও আচ্ছা ওই যে গিফট পেয়েছো যে আপুটা ওই আপুটা কি আপু আমি সুমাইয়া ওকে সুমাইয়া আপু এই যে দেখো এইটার এইটার শেড নাম্বার 18 এইটার শেড নাম্বার 18 ওকে এইটার অবসেশন এটা হ্যাঁ আমি দেখে নেই আমি নাম জানি না হ্যাঁ থাকতে পারে এটা আসবে 18 সো আমি শেড নাম্বারগুলো আবার একটু বলে দিচ্ছি এটা আসবে 14 নং শেড ওকে তুমি আমার ময়না পাখি তাই আর এটা হলো মিলানির এই যে এটা আসবে মিলানির 12 নাম্বার শেড 14 নাম্বার শেড অ্যান্ড দেন এখন যেটা দেখাচ্ছি চকারটার প্রাইস বলো এটা ডিসকাউন্ট করে দিব আজকে এটা আসবে হচ্ছে আমার পার্পল কালার এটা আসবে 18 নাম্বার সে ঠিক আছে আপু মেসেজ পড়ো না কেন সরি রে এবং শেয়ারার লিখা উঠেছে এবং ফাইনালি মাই মোস্ট ফেভারিট মাই সুপার ডুপার ফেভারিট আপু আনসার দাও সরি রে অনেক কমেন্ট আমি আসলে মানে একটু পরে আর মুখ থেকে কথাই বার হবে না রেড বো থ্যাংক ইউ সো মাচ এটা দেখো এটা আসবে ম্যাজেন্টা কালার একটা হচ্ছে ম্যাজেন্টা হট ম্যাজেন্টা একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে নিউড আর একটা হচ্ছে রেড সো যার যেই কালারটা প্রয়োজন আমি একটু চড়া চড়া করে প্রাইস বলো আপু এই যে সোনারা এই যে প্রাইস বলে দিয়েছি এটা আসবে এটা এটা শুকাইলে আরো দারুণ কালার আসবে ঠিক আছে আরো দারুণ এটা এটা ছোট দিলে অনেক সুন্দর হয় ওকে সো এইটার শেড নাম্বার হচ্ছে 15 এই চারটা কালার আমি অলওয়েজ ইউজ করি কি যে সুন্দর লাগছে সরি সরি হ্যাঁ এই চারটা শেড আমি অলওয়েজ ইউজ করি তোমরা শেড নাম্বার আমি পেজে পোস্ট করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি পেজে পোস্ট করে দিয়েছি তুমি আমাকে একটু দেখে আপনাকে দেখতে দেখতে বলে ওনারা সাজে আপনার যেহেতু তাহলে বললেন কেন আচ্ছা আমি বুঝি না আই লুকিং ভেরি গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ কি হয়েছে আচ্ছা এই হচ্ছে গিয়ে চারটা শেড 12 14 15 18 ঠিক আছে 12 14 আপু বুঝি নাই ফরিদা মাজিদ আপু প্রাইস এবার বলে দিই প্রাইস আসবে 850 টাকা 850 টাকা করে আসবে এই মিলানের লিপস্টিকের প্রাইস 850 টাকা ট্রাস্ট মি আমি কখনোই কারো প্রাইজিং দেখে প্রাইজিং সেট করি না ঠিক আছে সো অন্য কারোর সাথে আমার প্রোডাক্ট মিলিও না তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার থেকে নিও অর এলস তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা যেতে পারো কোনো সমস্যা নাই আমার ওকে আপু প্লিজ আনসার দেন আপু আমি আবারও বলুন আমি বলে দিচ্ছি আপু কোন ফাউন্ডেশন ইউজ করেছো আমি ফাউন্ডেশনও দেখিয়ে দিব এবং 1K হয়ে গেছে ঠিক আছে আজকে বুঝলাম না গলা খুশখুশ করতেছে পানি দাও তো একটু পানি দাও আমার 6টা আছে মিলানি দেখেছো 1K ইয়াহু থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইস আসবে 850 টাকা এটা আমি দিয়েছি এবং এটা আসবে নুড এটা আসবে পার্পল এটা আসবে ম্যাজেন্টা অনেক জোস আপনি এইগুলা অনেক সুপার সুপার রিজনেবল এবং সুপার কালার আপু লিপস্টিকটা রেড মেরুন কালার এই যে আমারটা যেমন দেখতে পাচ্ছ সেই রকমই এবার চলো চুড়িতে চলে যাই হ্যাঁ এবার চলো চুড়িতে চলে যাই চুড়ি দেখাই দিব আমি যে চুড়িটা পরেছি এটা একটা সাউথ ইন্ডিয়ান চুড়ি এটার আরেকটা ডিজাইন ছিল না মাম্মি তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ 1K ইয়ে 1K হয়ে গেছে একটা মিনিট দাম একটু পানি খেয়ে নেই আপু আপনি সিলেটে ডেলিভারি দেননি আমি সিলেটে ডেলিভারি দেইনি মানে আমি বুঝি নাই দিস লিপস্টিক আর সো পিগমেন্টেড লাভ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সো আমি মিলানের লিপস্টিক দেখানো ডান যাদের যাদের প্রয়োজন পার পিস 800 টাকা ইয়েস পার পিস 800 টাকা এবার চলো চুড়িতে চলে যাই দাও আমার কাছে দাও ওইটাও দাও ওইটাও দাও জাস্ট কালার গুলো দেখো কি প্রিটি প্রিটি কালার চুড়ি না চকার আচ্ছা চুড়ি না চকার শব্দ এগুলা দাও দেখে দি এইবার আমি তোমাদেরকে চুড়ি দেখাবো আপু তোমাকে আমার খুব ভালো লাগে আমারও তোমাদেরকে খুবই ভালো লাগে যে তোমরা এটা না আরো আছে না হোয়াইট কালারে রাখলাম যে এই যে এটা খোলো
এবার হচ্ছে আমি তোমাদেরকে চুড়ি দেখাই দিব। প্রথমে এই চুড়িগুলো আমি খুললাম, এটার প্যাকেটটা কোথায়? আচ্ছা এবার দেখাও, দাও 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 আমাকে দাও, আমি পরে পরে দেখাই দিব। তার আগে হচ্ছে আমি তোমাদেরকে একটু কম্বাইন করে দেখাই। হ্যাঁ একটু কম্বাইন করে কেমনে দেখাবো, কম্বাইন করে আচ্ছা পরে দেখাই। দাঁড়ো আপু, লিপস্টিকটার প্রাইস বলো 850, লিপস্টিকটার প্রাইস 850 টাকা, ঠিক আছে? লিপস্টিকটার প্রাইস 850 টাকা, পার পিস 850 টাকা। গরম জল খাও, হ্যাঁ খেতে হবে, আজকে আমি বুঝলাম না কি হলো, গলাটা বেশি খুশখুশ করছে। এই যে দেখো, এই আসবে হচ্ছে আমার নতুন চুড়ির ডায়মন্ড কাটের। হ্যাঁ আমার আজকে আই লুকটা বেশ ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ যাই হোক, এত প্রীতি লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম যারা যারা পছন্দ করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখো, এই আসবে হচ্ছে আমার ডায়মন্ড কাট চুড়ি, ঠিক আছে? আমি 2.4, 2.6 থেকে শুরু করে 2.10 পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি দিতে পারবো। সোনা পাখি তুমি এত সুন্দর কেন জানি না, সুমনা তুমি বেশি আদর করো। ক্লিয়ার না লাইভ? না লাইভ ক্লিয়ার আছে মনে হয়, হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে মনে হয়। এটা দেখো, ওয়াও নাইস, আমি আর কিভাবে এগুলো বুঝাবো, আর কিভাবে যে আমি বুঝাবো আমি বুঝতেছি না। এটা আসবে গোল্ডেন কালার, এটা আসবে হোয়াইট কালার, হ্যাঁ ডায়মন্ড কাট স্টোন করা আছে মাঝখানটাতে। এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের চুড়ি, জয়পুরি গোল্ড, গোল্ড প্লেটের চকার হবে। আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিনা আপু, কেমন আছেন? লাইভ শেয়ার করে দেন। হ্যাঁ কাশফুলের ভিডিওটা 10 বার দেখছি, আল্লাহ। আমি জাস্ট এটা এমনি একটা ভিডিও ছিল, কোনো পরিকল্পনা যেন কোনো ভিডিও ছিল না, এই নেই, জাস্ট আমি বলছি ফোনটা একটু ধরো, আমি একটু হেঁটে হেঁটে আসি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার এটার পেয়ার বলে দিই, হ্যাঁ এটার প্যাকেটটা কোনটা ছিল, এইটা না কি এটা, দেখি তো, এটা এইটা, একই কথা একই জিনিস। আচ্ছা এবার এটার পেয়ার বলে দিই, এইটার প্রাইস আসবে হচ্ছে 800 টাকা পেয়ার। হ্যাঁ একদম অরিজিনাল, বাট 1K যদি আবারও হয় আমি এটাতে ডিসকাউন্ট করে দিব, ঠিক আছে? 1K হলে আমি এটাতে ডিসকাউন্ট করে দিব। এটার পেয়ার আসবে 800 টাকা, হ্যাঁ 800 টাকা। আমি তোমাদেরকে এবার একটু কম্বো করে দেখাই, চাইলে তোমরা এইরকম ডিজাইন করেও নিতে পারবা। কই গেল এগুলো, খোলো তো, চুড়ির বাহার বয়ে যাবে আজকে। হ্যাঁ চুড়ির বাহার বয়ে যাবে, এই যে থাকে না অনেকেই হচ্ছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে চুড়ি খুলতে খুলতে আমার হাত ব্যথা হয়ে যাবে। এই যে চাইলে তোমরা এইভাবেও নিতে পারবা, ওকে, মানে দুই কালার। আমারে ভুলে গেছো? না আরে আমি ভুলি নাই, তোমরা লাইভ শেয়ার করো, ক্র্যাক করে না মিলানির লিপস্টিক, ক্র্যাক করে না, যারা মিলানি ইউজ করো তারা তো জানো, আর এটা অরিজিনাল ব্র্যান্ড, সো এটা কেমনে হয় ক্র্যাকিং কেমনে করে, ঠিক আছে? দুটো কালার কম্বিনেশন আছে, একটা আসবে হচ্ছে আমার গোল্ডেন 800 টাকা পেয়ার, আরেকটা আসবে হোয়াইট 800 টাকা পেয়ার, ঠিক আছে? সো এটা ডান। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো না, হ্যাঁ ভাইরাস চলে আসছে লাইভের মধ্যে, বুঝছো? ভাইরাস চলে আসছে, হা হা হি হি হু হু, হ্যাঁ অনেক কিছু হবে এখন। আচ্ছা এইটার পেয়ার আসবে 800 টাকা, এইটার পেয়ার আসবে 800 টাকা, এইটার কালার আছে। আপু মিলানি লিপস্টিক গুলো ক্র্যাক করে আমি বলে দিয়েছি, তারপরে তোমার প্রয়োজন হলে তুমি একটু ইউটিউব ঘেটে দেখে নিও। আর এটা আসবে হচ্ছে আমার, এটা আসবে হচ্ছে আমার সিলভার কালারটা বা হোয়াইট কালারটা, প্রাইস আসবে হচ্ছে 800 টাকা পেয়ার, ঠিক আছে 800 টাকা পেয়ার। কি গো লাবণ্য, কেমন লাবণ্য আপনি কেমন আছো? খুব ভালো আছি। তোমার হাতের রিংটার একটু ডিজাইনটা একটু দেখাবা? আচ্ছা দেখাবো না, ঠিক আছে। আপু আপনার নোজ পিনটা একটু দেখাবা? এই যে আমার নোজ পিন, ওকে এটা ডান। আপু ফ্রাইডের পিক গুলো কতবার দেখেছি, আল্লাহ থ্যাংক ইউ, লজ্জা দিও না। এবার চলো আসল জিনিসে চলে যাব, এবার দেখাবো হচ্ছে আসল গোল্ড। চোখ খারাপ আছে? হ্যাঁ চোখ তো খারাপই আছে, আদারওয়াইজ। এই যে দেখো, এখন দেখাবো অরিজিনাল ডায়মন্ড কাটের চুড়ি, ঠিক আছে? আমার ক্র্যাক করে অ্যাজ ইট ইজ সুপার ম্যাট। আচ্ছা তোমার কাছে ক্র্যাক করে? তাহিয়া তাবাসুম আপু, কেমনে হইলো, কেমনে হইলো? আমি সারা দিন সেই সকালবেলা দেই, আজকে সারা দিন ছিল, যেমন এই কালারটা সারা দিন ছিল আমার। আমার কি হয় যে এই জায়গাটা চলে যায়, বিকজ অফ আমি সারা দিন কথা বলতে থাকি, এই জায়গাটা হচ্ছে চলে যায়, বাট এটা ক্র্যাক করে না, খুবই সুন্দর ক্রিমি, ঠিক আছে? আপু আপনি সিলেটে ডেলিভারি দিতে পারবেন না ভাই? এক কথা আর বললেন না, কাশফুলের ভিডিওটা অসাম হয়েছে ফাটাফাটি আপু। ওকে ফিঙ্গারিং দেখাবো না আজকে, ফিঙ্গারিং এর ভিডিও দেওয়া আছে, ভালো লাগলে নিয়ে নিতে পারো। এই চুড়িটা দেখো, ঠিক আছে? একদমই
এটার এটার ফিনিশিং তো তোমরা দেখেছো আমার ভিডিও দেওয়ার পর অলরেডি সব কয়টা সোল্ড আউট তারপরে এটা আমি হচ্ছে আমার জন্য রেখেছি আমি যেন তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে যদি আগে ফুল পেমেন্ট বিকাশ করি তাহলে কি হোম ডেলিভারি দিতে পারবেন নারায়ণগঞ্জে না আপু আউটসাইড ঢাকাতে হচ্ছে আপনাদেরকে কুরিয়ার অফিস থেকে আনতে হবে সব কালেকশন এত সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ দেখো এটার হোয়াইট কালারটা এইটার হোয়াইট কালারটা কি যে দারুন এটা গেল হোয়াইট এবার এটা দেখো এটা আসবে রুবি কালারটা এটা আসবে রুবি কালারটা আমি এবার একটু কম্বো করে তোমাদেরকে দেখাই হ্যাঁ এবার একটু কম্বো করে দেখাই ওয়াও নাইস বালা খুবই সুন্দর এই যে জিনাত আপুকে আমি এবার ব্লক করে দিব সিরিয়াসলি জিনাত আপুকে এবার আমি ব্লক করে দিব ঠিক আছে উনি একই কমেন্ট বারবার করছেন আমি ওনাকে ব্লক করে দিব আমার প্রয়োজন নাই ওনাকে এইবার দেখাবো এইটা হ্যাঁ এইবার দেখাবো এইটা আপু পাঠাইছো কি আজ কাল আবার বিকাশ করে দিব আজকে সত্যি কথা বলতে আমি কারো প্রোডাক্টই পাঠাই নাই মানে হচ্ছে কারো প্রোডাক্টই ইসে করতে পারি না আপু আজকে আমার ছয় ছয়টা লাইভ ছিল সো আমি আজকে কারোটাই পাঠাইতে পারি না আমি কালকে পাঠাই দিব যদি আগে ফুল পেমেন্ট বিকাশ করি তাহলে কি হোম ডেলিভারি দেওয়া যাবে একই কথা বারবার বলছেন দেখেছেন একই কথা তোমার লিপি কোনটা আমার লিপি হচ্ছে 14 নম্বর শেড মিলানির 14 নং শেড প্রাইস 850 এই যে দেখো আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তাহিয়া তাবাসুম আপু তাই নাকি হইতে পারে আমি কলকাতা থেকে দেখছি তোমার সব লাইভ দেখি কারণ তোমাকে খুব ভালো লাগে ওকে এইটা দেখো এইটার ওয়ান পিস মানে এইটার এইটার ডাবল পিস এইভাবে সেল করে ওরা মানে হচ্ছে দোকানেও এইভাবে সেল করে আর অনেকেই অনলাইনেরও অনেকেই হচ্ছে এই প্যাটার্নের চুড়িগুলো জোস তাই না এগুলা কিন্তু তুমি ওপেন করতে পারবা তাই না এই যে এই সাইডটা দিয়ে ওপেন করতে পারবা দ্যাট মিন্স যে কোনো কারো হাতেই হয়ে যাবে আপু প্লিজ তোমার হাতের রিংটা দেখাবা একটু এই যে দেখো আমার হাতের রিংটা এটা আসবে আমার হাতের রিং ওকে আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ এই হচ্ছে গিয়ে ব্যাপার আরেকটা কই গেল এই যে আমি এইভাবে ধরে ভিডিও করেছিলাম এইভাবে ধরে জাস্ট ভিডিও করেছিলাম এইটারও একটা কালার আছে আমি দেখাই এগুলো অলরেডি সব সোল্ড আউট হ্যাঁ তুমি চাইলে যে এইভাবে পড়তে পারো হাই আপু হাই এই যে চাইলে এইভাবে পড়তে পারো ইটস ভেরি বিউটিফুল লাগবে জাস্ট এইটা পড়লেই চলবে এই যে দেখো জাস্ট এইটা পড়লেই চলবে আর কিছু চাই আর কিছু কি চাই জীবনে জীবনে আর কিছু চাই না ঠিক আছে আর কিছু চাই না 2.10 হবে হবে এবং 2.10 এর হাতে এটা হয়ে যাবে এটা 2.10 এর হাতে হয়ে যাবে আমার দেশি বই না আচ্ছা ওকে এইবার দেখাবো হচ্ছে চাইলে আবার তোমরা এইভাবেও ক্যারি করতে পারো এই যে আপু শোরুম কোথায় আপু আমাদের কোনো শোরুম নাই ফুললি অনলাইন বেসড তোমরা চাইলে এইভাবেও কম্বিনেশন করতে পারো আপু আই মেকআপটা একটু ডিটেলসে বললো কোন শেডটা ইউজ করেছো আই মেকআপটা যখন করব আমি তখন তোমাদেরকে বলে দিব আমি ক্যামাজো প্যালেটটা ইউজ করেছি 1250 টাকা অ্যাভেলেবেল আছে চাইলে নিয়ে নিতে পারবা ঠিক ধরেছো আমি আজ গিফট পেয়েছি ওকে এই যে এই আসবে আরেকটা কম্বো এই আসবে আরেকটা কম্বো তোমাদের যেইভাবে খুশি সেইভাবে তোমরা নিয়ে নিতে পারো এটা 100% অরিজিনাল হচ্ছে ডায়মন্ড কাট স্টোন এবং কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি বলতে হচ্ছে তোমরা এগুলো তো আর এভরিডে ইউজ করবা না ছয়টা কি সেটেল লাইভ ছিল ছয়টা কি শেয়ার কিসের লাইভ ছিল ও আচ্ছা ছয়টা হচ্ছে আমার আজকে ছয়টা ব্র্যান্ডিং ছিল প্রমোশনের লাইভ ছিল আমার সেটা এখনো পাঠাও নাই কেন আপু বললাম না আমি অনেক ব্যস্ত এই জন্য পাঠানো হয় না আমি চেষ্টা করব কালকে বা পরশুর মধ্যে দিয়ে দেওয়ার 2.4 হবে হবে তুমি ইনবক্স করো না হলে তো নাই তোমার লিপি সেটটা কোনটা গো 14 নাম্বার সেট তাই না 14 নাম্বার সেট ঠিক আছে এই আসবে আমার পেয়ারটা এই মেয়ে এত ভাব কিসের কই এত ভাব কই পাইলা তুমি আমি যদি ভাব ধরতাম তাহলে তো হতোই না আমার সাথে যারা কাজ করে শুধুমাত্র তারাই জানে যে আমি কোন ভাবের মানুষ ওকে এইটার প্রাইস বলে দিচ্ছি এইটার প্রাইস আসবে এইটার প্যাকেট পাইছিলা দেখি তো ওকে এইটার প্রাইস বলে দিই ফিঙ্গারিং দেখাবা না আজকে আপু ফিঙ্গারিং কেমনে পাবো আপু বলবা প্লিজ হেয়ার কালারটা কোথা থেকে করেছো হেয়ার কালারটা হচ্ছে উইমেন্স হেরিটেজ থেকে করেছিলাম পিঙ্ক স্টোনের দুইটা কত আপু এই যে পিঙ্ক স্টোন বলছো যেটা এটা হচ্ছে রুবি কালার ঠিক আছে রুবি অ্যান্ড এই যে দেখো এই সাইডটাতেও খুবই সুন্দর করে করা আছে এইটার প্রাইস আসবে 1850 টাকা ট্রাস্ট মি সব থেকে রিজনেবল প্রাইসে পাচ্ছ সেক্সি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তবে আপু বলে সম্বোধন করে কাউকে সেক্সি বলা যায় না ঠিক আছে ওকে গ্রেট অসুবিধা নাই হাই বিউটিফুল রুজি একটা লিখেছে থ্যাংক ইউ ভেরি মাচ এটার প্রাইস আসবে 1850 টাকা আম সো লেট কইছিলাম দ্যাট মিন্স এইটার পেয়ারও আসবে 1850 টাকা এগুলো সোল্ড আউট তারপর আমি দেখাই দিচ্ছি কারণ সাইজ থাকতে পারে
আপু দিদি ভাই তুমি এত সুন্দর করে মেকআপ করো দেখে খুব ভালো লাগে এই কমেন্টটা করে না করে পারলাম না ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাচ লিপি কোন ব্র্যান্ডের মিলানির সো প্রাইস আসবে 1850 টাকা করে পেয়ার ঠিক আছে 1850 টাকা করে পেয়ার এবার আমি এইটাতে যাই এইটার পার পিস আসবে হচ্ছে 1450 টাকা এটার পার পিস আসবে 1450 টাকা দ্যাট মিন্স এটার পেয়ার আসবে 2900 টাকা তাই তো বাট এটা যদি কেউ পেয়ার হিসেবে নেয় সেই ক্ষেত্রে ওনার জন্য প্রাইস রাখবো হচ্ছে 2750 টাকা 2750 ট্রাস্ট মি এগুলা অনেক এক্সক্লুসিভ চুড়ি সবার কাছে সচরাচর পাওয়া যায় না হয়তোবা আজকের পর থেকে আবার পাওয়া যেতেও পারে ঠিক আছে কারণ আমার কাছে আমার এখানে যারা যারা আছেন মনে করো 100% এর মধ্যে হচ্ছে 60% হচ্ছে ওনাররা বসে আছেন বা সেলাররা বসে আছেন সো কোনো অসুবিধা নাই আমি চাই মানুষ বেশি বেশি করে দেখুক বেশি বেশি করে ফলো করুক বেশি বেশি করে প্রাইস কমিয়ে তোমাদেরকে দেখ হ্যাঁ কারণ এইটাই আমার 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 চাওয়া পাওয়া হচ্ছে যেন তোমরা সঠিকটা পাও ঠিক আছে সো এই আসবে হচ্ছে আমার ব্যাপারটা আমি বলে দিয়েছি ঠিক আছে পার পিস 1450 আর হচ্ছে এমনি দুটো নিলে হচ্ছে প্রাইস আসে 2900 টাকা বাট এটাতে ডিসকাউন্ট আসবে 2750 টাকা ওকে প্রাইস আসবে 2750 এটাতে কোনো জায়গা খালি নাই এটা হচ্ছে পুরোটাই স্টোন ওয়ার্ক করা আছে ডায়মন্ড কাট স্টোন ওকে এবং এটা অ্যাডজাস্টেবল হাই দিদি ভাই হ্যালো সো হয়েছে অনেক কাছে চলেছিলাম কাছে এসেছিলাম এবার দূরে চলে যাই হ্যাঁ আমার চুড়ি দেখানো মোটামুটি ডান চুড়ি টুড়ি দেখানো মোটামুটি ডান এই ছিল হচ্ছে আমার ডায়মন্ড কাট চুড়ি আর আমার এই চুড়িটা এই বালাটার প্রাইস আসবে 1400 টাকা তোমরা দেখে নাও কি সুন্দর কি পরিমাণ যে এক্সক্লুসিভ আমি তোমাদেরকে বুঝাতে পারবো না এত কিউট কেন তুমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি আজকে তোমাকে অনেক মিষ্টি লাগছে মেকআপটা পারফেক্ট এই শাড়িটার জন্য হয়তোবা আমাকে বেশি ভালো লাগছে শাড়ি ফ্রম রিসাম ফ্যাশন ঠিক আছে শাড়ি ফ্রম রিসাম ফ্যাশন সরি একটুও ভালো লাগছে না কিচ্ছু করার নাই সবার মন তো আর আমি জয় করতে পারবো না এবং আমি এটা জানি আমি সবার মন জয় করতেও চাই না ঠিক আছে তোমার লিপিটা কোন শেডের আচ্ছা এটার প্রাইস বলে দিই এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1450 টাকা 1450 ওয়ান কে হলে এটাতে ডিসকাউন্ট করে দিব যদি ওয়ান কে হয়ে যায় আর এগুলোর প্রাইস তো বললামই এবার চলো চলে যাই হচ্ছে আমি তোমাকে শাড়িটাতে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এইবার চলো চলে যাই আমি আমার সেটে তার আগে চলো চুলগুলো বেঁধে আসি হ্যাঁ আপু তোমাকে তুমি খুব সুন্দর করে কথা বলো তা জানি না বলি কি না কিন্তু আমি আসলে কথা বলি হ্যাঁ আসলে আমি কথা বলি আদারওয়াইজ হয় না মানে আমি চুপ করে যে থাকে না শুধু দেখে মানুষ আমি ওইটুকু করতে পারি না ওকে এই জন্য অনেকের কাছে আমি অপছন্দের আর কি তুমি কেমন আছো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ শাড়িটার জন্য ভালো লাগছে শাড়িটা হচ্ছে রিসাম ফ্যাশন থেকে নেওয়া মাত্র 1100 টাকা এই শাড়িটার প্রাইস আচ্ছা আমি একটা সুন্দর কম্বিনেশন করেছি তোমরা দেখে নিতে পারো আমার চকারটার সাথে কানের দুলটা কই আম্মু চকারটার সাথে কানের দুলটা ওই প্যাকেটে আছে হ্যাঁ চকারটা মিলানি লিপস্টিকের প্রাইস আসবে ওই যে প্যাকেট মিলানি লিপস্টিকের প্রাইস আসবে হচ্ছে মাত্র 850 আপু 1 কে তো হয়েছিল আরে প্যাকেট এই যে হ্যাঁ এটার দুলটা দাও আমি দেখাই আপনাকেও লাগছে না ভালো আচ্ছা ঝগড়া করো না এটা আসবে আমার ইয়াররিংসটা আমি একটা খুলে দেখাই বুড়ি লাগছে বুড়িকে বুড়ি তো লাগবেই হ্যাঁ বুড়িকে তো বুড়ি লাগবেই বিকজ অফ আমি তো চাই না সারা জীবন এরকম বুড়ি থাকতে আমিও চাই বুড়ি হতে আমারও বাচ্চা কাচ্চা হবে আমিও শ্বশুর শাশুড়ি হব তাই না আমারও বয়স হবে চুল পেকে যাবে চামড়া ঝুলে যাবে হ্যাঁ সো এইটাই ন্যাচারাল হ্যাঁ বুড়ি তো লাগবেই হ্যাঁ খুবই স্বাভাবিক ব্যাপার না অসভ্যতার একটা ব্যাপার থাকে বাট কোনো সমস্যা নাই এইটাই আমি চাই যে তোমরা যত অসভ্যতা করবা ততই আমার বেনিফিট ততই আমি বুঝবো যে আমি কিছু না কিছু করছি গ্রিন মালা কেন কারণ ইচ্ছে আমার আমি কম্বিনেশন করেছি হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ব্যাপার সো শাড়িটা রিসাম থেকে ইনবক্স করবা আমাকে শাড়ির জন্য কেউ ইনবক্স করবেন না আর এইটা আসবে হচ্ছে আমার চকারের দুলটা পুরাটাই ব্যাক মিনাকারি আমি একটু দেখাই ঠিক আছে আমি একটু দেখাই অনেক আপুদের জয়নিং পেয়েছিলাম 1K হয়ে গেছিল এই যে দেখো এটা কিন্তু
এই যে এটা আসবে ব্যাক মিনাকারি হ্যাঁ ব্যাক মিনাকারি আর এই হলো কি আমার গ্রিন কালারের ক্রিস্টাল এইটা আজকে ডিসকাউন্ট করে দিব প্রাইস আসবে হচ্ছে অনলি 1050 টাকা ঠিক আছে যারা নিয়ে নেবেন তারাই জিতে যাবেন এই একটা পিসি আমার কাছে अवेलेबल আছে বাকি সবারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রাইস আসবে 1050 টাকা ওকে 1050 টাকা অনলি এটার সাথে হচ্ছে গিয়ে আমার এই কানের দুলটা আছে এটার সাথে 1050 টাকা তোমার মন অনেক ফ্রেশ বোঝা যায় তা জানি না ফ্রেশ কিনা আনফ্রেশ কিন্তু হচ্ছে মাথা না রিস্কে খারাপ জায়গা তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা রিবন্ডিং কোন পার্লার থেকে করেছো আমি সব বলে দিব শেয়ার করে দিব এটা প্রাইস আসবে হচ্ছে মাত্র 1050 টাকা শুধুমাত্র আজকে রাতে লাইভে যারা অর্ডার করবা মর্নিং এ যে অর্ডার করলে আমি তাদেরকে দিব না প্রয়োজন আমি রেখে দিব তারপরেও দিব না তোমার কালেকশন কিন্তু সত্যিই দারুণ থ্যাংক ইউ ভেরি মাচ এবং এই সেটটার এটার আরেকটা কালার আছে কালারটা দেখাই দিই এই সেটটার কয়টা বাজে গো 12:30টা বাজে মাত্র দূর পচা মানুষ পচা কথা বলে আপনি আপনার মধ্যে সুন্দর ইগনোর নেগেটিভ পিপল আচ্ছা এটা কোনো ব্যাপার না আমি আসলে সবাইকে সবার মতোই দেখি বিকজ অফ সবাই মানুষ হ্যাঁ আমাকে সবাই পছন্দ করবে তা কিন্তু না যে দেখো শাহরুখ খানকে সবাই পছন্দ করে না শাহরুখ খানেরও হেটার্স আছে সো আমি তো একটা আম জনতা কি বল আলিফ হ্যাঁ আমি তো একটা আম জনতা সাধারণ লাবণ্য জাহান সো এটা কোনো ব্যাপার না আমি এটা কখনোই মাথায় নেই না লং সিতাটা হবে হবে লং সিতাটা হবে এই যে তাহিয়া তাবাসু মাঠে নেমে গেছে ঝগড়া করার জন্য কে কারে কি কয় আপনার প্রোফাইল পিকচার দেখে তো মনে হচ্ছে এইটা ময়দা দিয়ে কোনো ভাবে আল্লাহ তাহিয়া আপু আপনি তো কঠিন ঝগড়া এটা এত ঝগড়া এটা মানুষ শাড়িটা পরার পর বেশি ভালো লাগছে শাড়িটা তো তোমাকে সুন্দর লাগছে নিয়ে নাও মাত্র 1100 টাকা তুমি তো দেখেছোই শাড়িটার প্রাইস অনলি 1100 টাকা আমি দেখে আর ঠান্ডা থাকতে পারিনি নিয়ে আসছি কি কবে শেয়ার করবা হেয়ারের ডিটেইল আমি আসব লাইভে ইনশাআল্লাহ এটা দেখো এটা আসবে ব্ল্যাক বিটস ঠিক আছে এটা আসবে ব্ল্যাক বিটস ট্রাস্ট মি তোমার গলার লম্বা সেটটার প্রাইস বলো এইটার প্রাইস ছিল হচ্ছে 2500 টাকা আজকে এটা ডিসকাউন্ট প্রাইস হবে আমি বলে দিচ্ছি তার আগে ব্ল্যাকটা একটু দেখাই কি গো আপু কেমন আছে তুমি খুব ভালো রে লক্ষ্মী সোনা টিয়ারা কলি যারা আমি অনেক ভালো আছি এবং সারা জীবন ভালো থাকতে যেন পারি দোয়া রেখো দিদি এত সব এত সবাই লাইভে আসে সবাই হয়তো সবার মতো করে চেষ্টা করে আমি সবার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি তোমার মতো করে কেউ এমন করে বলতে পারে না দিদি তুমি এত সুন্দর করে বলো এটা লাখ টাকা খরচ করেও ম্যানেজমেন্ট কোর্স করলেও পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গীতা শুকুল আপু লিখেছে আমি আম সরি যদি কিনা নামের উচ্চারণ ভুল থাকে কারণ আমি কিন্তু একটু তোতলা আছি হ্যাঁ আমি হয়তো একটু ভুল টুল করি আমার আম্মা জাম্মা এখানে হাসতেছে সমানে ওকে আমার একটু ভুল ত্রুটি হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ওপার থেকে তুমি আমাকে এত শ্রদ্ধা জানাচ্ছ এটা আসলে অনেক কিছু এটাই প্রাপ্তি এবং এটার জন্যই মানুষ আসলে আমার পিছে পড়ে গেছে আর এটাতে আমার আসলে এটাই আমার প্রাপ্তি যে যারা যারা আমার পিছনে পড়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমি বুঝতে পারছি যে আমি কিছু একটা ফিল্ডে আছি আমিও আছি হ্যাঁ সো যাই হোক ইটস ওকে তুমি আমার কমেন্ট পড়ো না কাটতি না কাটতি নিও না মমিতা আপু আমি তো তোমার আপুই তাই না কাট নিলে হবে এটা আসবে আমার ব্ল্যাক কালারের এটা আসবে ব্ল্যাক কালারের সীতা আর এটা আসবে হচ্ছে গ্রিন কালারের সীতা এগুলো না সব কয়টা সোল্ড হয়ে গেছিলো তারপরে আবারও দুইটা না তিনটা কালার আসছে এটা ছিল গ্রিন ওয়ান এটা আসবে ব্ল্যাক ওয়ান ঠিক আছে এটা হচ্ছে গ্রিনের দুলটা আর এটা হচ্ছে ব্ল্যাকের দুলটা বোইন বোইন লো বোইন তুমি যে সেটটা পরেছো ওটাতে তোমাকে সুন্দর লাগছে বালা নাই এই যে বালা এই যে কত বালা বালা আছে গোল্ডেন কালারের চুড়ি দেখাও দাম কত এই যে 1450 টাকা এই দুইটাই পাবা ঠিক আছে উইদাউট রিজন আপনাকে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা হক আপু থ্যাংক ইউ ভেরি মাচ সো এটাতে দেখো হ্যান্ড পেইন্ট করা আছে এবং এটা একটা ভিক্টোরিয়ান সীতা প্রাইস ছিল 2500 টাকা আজকে এটাতে ডিসকাউন্ট করে দিব প্রাইস আসবে অনলি 2300 টাকা 2300 টাকা অনেকেই বলবে আল্লাহ আপু কেনা প্রাইজে দিয়ে দিচ্ছি আপু আপনাদের অলমোস্ট কেনা প্রাইজ আপু সেম প্রাইস হ্যাঁ আপু কিন্তু আমি কেনই বা তোমাকে কেনা প্রাইজে দিব বলো ঠিক আছে শুধু শুধু বিজনেস নষ্ট কেন করব আচ্ছা তোমাকে খুব ভালো লাগছে তুমি আমার কমেন্ট পড়ো না তাই চুপচাপ করে তোমাকে দেখি আল্লাহ আপু আই এম সরি আমি আসলে খেয়াল করি না এত কমেন্ট জমে যায় না
আমি আসলে খেয়াল করি নাই, তোমাকে সুন্দর লাগছে, তোমার শাড়িটা খুব সুন্দর। আজও আসছি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাইস আসবে 2300 টাকা অন ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র আজকে রাতের জন্য। তোরা তোরা আমার রেখা সব খায়া ফেলাইতেছো। আচ্ছা এটা কেমন ভাষা হলো, তোরা আমার রেখা সব খায়া ফেলাইতেছো। আপু নোয়াখালী ফেনীতে আসবে, আমি তো চাই আসতে। ভালো ভালো লাগছে, নাইস, ভালো ভালো লাগছে, নাইস, ওয়াও, সেই কমেন্টটা ভালো লাগছে। আচ্ছা প্রাইস আসবে ডিসকাউন্ট প্রাইস 2300 টাকা। নাও মেরি মা রেখে দাও, রিপ্লাই করলাম না। হ্যাঁ রে, আম সরি, কেন রিপ্লাই করলাম না? ব্ল্যাক কালারটা গ্রিন কালারটা, আপু ইউ আর সো কিউট, তা জানি না কিউট কি না কিউট না, তবে তবে আমি মিশতে পারি সবার সাথে, মিশুক, মিশতে পারলে কি বলে তাকে। মিলানি লিপস্টিক গুলোর প্রাইস কত একটু বলবো, 850 টাকা। এবার আমি আরেকটা ব্ল্যাক কালারের সীতা দেখানোর আগে একটা আরো কিছু স্টকে আসছে ওইটা একটু দেখাই, এই গোল্ডেনটা একটু দাও। আজকে যেটা আমি রেসাম ফ্যাশনে পড়েছিলাম, হ্যাঁ, এরপর যারা আমার জীবন খায় ফেলেছো তাদের উদ্দেশ্যে এই জিনিসটা দেখাই দিই। কেমন আছো? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই, পাতারি দাও, এত দেরি করলে হবে না তো, এত দেরি করলে হবে? তোমার কথাগুলা খুব ভালো লাগে শুনতে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখো এই সেটটা, এই যে এই পুরো স্বর্ণটা আজকে আমি পড়েছিলাম, কি বলো, একদম পুরো ছয় ভরি আছে আপু, যে নিবেন মাত্র 900 টাকা, সরি 950 টাকা। হ্যাঁ একদম গোল্ডেন, দেখে যান আপু, নিয়ে যান, এভাবে বলো না। তো যাই হোক, তুমি আপু তুমি কিছু বলো না, আচ্ছা ঠিক আছে বলবো না। এই আসবে আমার গলার সেটটার ডিজাইনটা, প্রাইস আসবে 950 টাকা। আপু তুমি আমার কমেন্ট করো না, আমি তোমার সাথে, আপি তোমার সাথে, আচ্ছা ওকে, আই এম সরি আমি যে কমেন্ট করতে পারি নাই। এই সেটটা আজকে পরার পর মানে মনে করো আমার জীবন শেষ, তামা তামা পাতা পাতা। হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার, আই লাভ বাংলাদেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমাদের বাংলাদেশকে এত শ্রদ্ধা করছো। আপু তোমার সাথে ক্লোজ দি তো মিশতে পারি না, কেন পারো না? হ্যাঁ কেন পারো না, এটা কোনো কথা হইল? আচ্ছা এটা আসবে কানের দুল, প্রাইস আসবে 950 টাকা। আমার সাথে যদি না মিশতে পারে তাহলে আর কেউ কারোর সাথে মিশতে পারবে না। লাভু আপু ইয়াররিং নাই, আছে, আমি কালকে লাইভ করব, ঠিক আছে, ইয়াররিং এর ইয়াররিং আসছে, ইয়াররিং কালকে নিয়ে লাইভ করব। তোমার জিনিসগুলো ভালো নিতে পারবো বলো? হ্যাঁ পারবা। প্রাইস আসবে 950 এই সেটটার প্রাইস, এটা যে কোনো গোল্ড কালার দিয়ে পড়তে পারবা। আপু আন্টি অলওয়েজ ক্যামেরা পিছনে থাকে, একদিন সামনে নিয়ে আসবা ক্যামেরা, না খাউ খাউ ঘাউ ঘাউ করে উঠবে, কখন কি বইলা ফেলবে, তার চেয়ে উনি পিছনেই থাক। আমি ভালো আছি, আরেকটা আছে মেরি মা, ওকে গ্রেট। আচ্ছা আরেকটা চেইন আছে, আমি তোমাদেরকে এই চেইনটাও দেখাই দিই। আপু আমি বলছি যে নোয়াখালী পাঠানো যাবে, আপনাকে আসতে বলি বলি। ও আচ্ছা, হা হা হা, হ্যাঁ পাঠানো যাবে আপু, নোয়াখালীতেও পাঠানো যাবে, আমাকে আসতে বলো নাই, তুমি আমার তো কঠিন অপমান করলা ভাই, কেন আমাকে দাওয়াত দাও, আমিও আসি। আচ্ছা এই একটা চেইন আছে যেটা কিনা থ্রি লেয়ারের, ওকে, এইটাও আসল স্বর্ণ, একদম আসল স্বর্ণ বলে বেঁচে দিই না। ওরে আমার সুন্দরী রে, এই যে বলেন বলেন, ঠিক আছে, এই যে দেখেন, আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লাইভ জয়েন করেছেন। হ্যাঁ এইটা আসবে আমার এই চেইনটা, বল চেইনটা, যারা যারা দেখতে পারবেন না, আপু বেঙ্গলস দেখাবা, দেখায় ফেলাইছি, কইছিলা তোমরা, দেখিয়ে ফেলেছি, অনেক বেঙ্গলস দেখিয়ে ফেলেছি। আর এটা দেখো, এইটা আসবে আমার এইটার চেইনটার, বল চেইনটার দুটা। এবার এইটার প্রাইস 6 ভরি আপু, সার্কাজম পড়ো, সার্কাজম পড়ার দরকার নাই, যা যেটা বলছি ওইটাই। আজকে আকাশি কালার শাড়িটা নিচ্ছে আপু, ইয়াস শাড়ি, ওইটাও নিয়েছি, এটাও নিয়েছি, 1350 টাকার, আর এটা হচ্ছে 1100। এই আসবে আমার দুলটা, ঠিক আছে, প্রাইস আসবে মাত্র 950, এটা আমার আছে, লিপস্টিকটা দেখাইছো, দেখাই ফেলছি। আচ্ছা আমার যে ছোট্ট একটা চুড়ির বক্স আছে, ছোট্ট এরকম চিকুন, ওইটা আনো। এটা ইন্ডিয়াতে আসবে, এটা ইন্ডিয়াতে আসবে না রে, এটা ইন্ডিয়াতে আসবে না, প্রাইস আসবে এই বল চেইনটার প্রাইস, হ্যাঁ এই পিচিটা, এই পিচিটার ভিতরে চালি, তুমি যে চেইনটা পছন্দ করো ওটা একটা ফিকা দাও, হ্যাঁ ফিকা দাও, ইয়েস, প্রাইস আসবে 950 টাকা। তাহলে কিভাবে নিব, তাইলে আমি কেমনে বলবো, নিতে লাগবে না, দোয়া করো আমার সাথে থাকো না আপি, ঠিক না আপু, তোমাকে কাছের মনে হয় তোমার সাথে ফোনে কথা বলার প্রচুর ইচ্ছা। আচ্ছা আজকে ইনবক্স করো, আমি তোমার সাথে কথা বলে নিব, ঠিক আছে? এত কি আমি কি নায়িকা মৌসুমি যে কথা বলা যাবে না আমার সাথে, কথা বলতে হলে ইসে হবে, তুমি আমাকে ইনবক্স করো, তোমার ফোন নাম্বার দাও, আমি তোমার সাথে কথা বলে নিব,
ঠিক আছে কি হলো আপু তুমি আমাকে দিলা না আই দিব তুমি তোমার চুরির সাইজ বলছো কেমনে দিব কাশফুলের ভিডিওটা করেছো ওইটা কি টিকটক ছিল না আপু আমি জাস্ট নরমাল একটা ভিডিও করেছি দেন হচ্ছে আমি টিকটকের সাউন্ড দিয়ে দিছি প্রাইস 950 আপু আমি চলে যাব কেন কেন কই যাইবা আমারে রেখা যাইবা কই হ্যাঁ আমাকে নিয়ে যাও আমি একা থাকতে পছন্দ করি না আমি সবার সাথে থাকতে পছন্দ করি আচ্ছা মিছা কথা না সত্যি কথা হারাম জাদা আপু চেনটা কাছে থেকে দেখাও আচ্ছা আমি পেজে পোস্ট করে দিব নি কাছে থেকে দূরে থেকে সব থেকে তোমরা দেখে নিও এবার আরেকটা চেইন দেখাবো এবার হচ্ছে আরেকটা চেইন দেখাবো চেইনের ছড়াছড়ি দেখো প্রত্যেকটা দুই টাকা পাঁচ টাকা এরকম করে সেল করে না বাট আমি কিন্তু এভাবে করব না হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আপু বরিশালে আসবেন ঘুরতে নিয়ে যাব বরিশালে যাইতে তো চাই কিন্তু আসলে আমার কপালটা এত সুন্দর না ভাই হ্যাঁ বাইরের জিনিসটা স্যুট করে না আমি চাই যেতে কিন্তু আমি মনে হয় না পারবো আগেরটা আরেকবার দেখাও আপু আচ্ছা ঠিক আছে আরেকটা আরেকবার দেখাইতে একটু সময় দাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে চেইন আমি আরো আরো বড় করে পড়তে পারবো এবং এটা 100% এটা হচ্ছে বাজাজের চেইন সো এটাতে তোমাদের গ্যারান্টি আছে গ্যারান্টি মিনস হচ্ছে তোমরা একদম ইজিলি ইউজ করতে পারবা অলওয়েজ ক্যারি করতে পারবা এটার প্রাইসও আসবে 950 অনেকগুলো চেইন একসাথে ঠিক আছে 950 টাকা এইটার প্রাইস এটা অনেক মুড়ির মতো মানুষ কিনেছে আমার থেকে এখানে এখানে নাম্বার দিতে বলি নাই তো বোকা মেয়ে বা বোকা ছেলে এখানে নাম্বার দিতে বলি নাই ইনবক্সে নাম্বার দিতে বলেছে আমি সময় সুযোগ করে আমি ফোন দিব তোমার সাথে কথা বলে নেব এটা ইয়ারিংস নাই না এটা হচ্ছে শুধু চেইন প্রাইস 900 টাকা আপু তোমার লাইভ শেয়ার করলাম থ্যাংক ইউ সুক্তারা আপু থ্যাংক ইউ ভেরি মাচ নাও এটা না এটা না এটা ধরো কি রে এত কেলানোর কি আছে হ্যাঁ লাইভ শেষ করে নি দাঁড়া এই যে আগেরটা হচ্ছে এইটা এটা হচ্ছে গিয়ে বল চেইন তিন লেয়ারের এটার প্রাইস আসবে তোমার জিনিসগুলো ভালো লাগে আহারে থ্যাংক ইউ সো মাচ সিচুয়েশনটা ঠিক হলে আমি আসবো তোমাদের ইন্ডিয়াতে এসে কথা বলে দেখা করে যাবনি এইবার চলো চলে যাই আরেকটা সেটে আল্লাহ আম্মু এটার দুলটা এটার দুলটা কই যেন রাখলাম চকার দেখাও আচ্ছা ঠিক আছে এই যে দেখো এই একটা পিস চকার আছে তাও এটা একটা আপুর অর্ডারের ছিল হ্যাঁ সেই আপুটা গ্রামে যাবে বাবার বাড়ি মামার বাড়ি মায়ের বাড়ি চাচির বাড়ি এগুলো এটা না এটা দেখানো হয়ে গেছে চাচির বাড়ির কথা বলে তারপরে আবার বলল যে আপু থাক আমি কবে না কবে আসি থাক আপু সো এই ধরনের অবস্থার সম্মুখীন হইতে হইছে তো যাই হোক হ্যাঁ ব্যাপার না চাচা মামা বাড়ি আপু আপনার ভাই কিসে পড়াশোনা করে খাটের থেকে পরে আবার মনে করো আমরা উঠাই আবার আলমারির উপর থেকে পরে আবার আমরা উঠাই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই প্যাকেটটা দাও তো এই যে হ্যাঁ এটার মধ্যে কি কানের দুলটা নিয়ে আসো প্লিজ প্লিজ আমাকে দেন আচ্ছা দেখে আসি তো এটার মধ্যে কানের দুলটা আছে কিনা এটার দুলটা কই রে মা আচ্ছা এটার সাথে দুলটা আমি আমার এটাতে ছবিতে আছে দুলটা দেখাই দিব না কোন জায়গায় যে রাখছে এটার সাথে সুন্দর একটা দুল আছে এটাতে ডিসকাউন্ট ও মাই কিউটি দিদি কেমন আছো তুমি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ আমার অনেক কিছু দেখানোর বাকি আছে ঠিক আছে আপুরা অনেক কিছু দেখানোর বাকি আছে একটু সাথে থাকো তাহিয়া তাবাসম হাসতাছে হ্যাঁ সত্যি এটা খোলো হাই আপু কেমন আছো অনেক ভালো শুকরিয়া আলহামদুলিল্লাহ এত ভালো কেন থাকি আমি সারা জীবন অনেক ভালো আছি এটা সেট আচ্ছা এটার দুলটা একটু বাইর করো না এটা না গ্রিন চকার পড়েছিল ওইটা কত ছিল শাইলা রহমান ক্ষমা কংগ্রেচুলেশন আমি বাকিটা বাকিটা হচ্ছে ইনবক্সে বলবো ঠিক আছে ওইটার প্রাইস 1050 টাকা ছিল ডিসকাউন্টে তোমার জিনিস আমি নেবই আচ্ছা নিও আপু লাইভ ফার্স্ট দেখছি অনেক ভালো লাগলো পাশে থাকলাম ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ এটার দুলটা আমার মা বাপ কেউ কথা শুনে না রে আলিফ বক্সটা দে তো কোন বক্সটার মধ্যে রাখছে কানের দুলটা আচ্ছা এটা এটা হচ্ছে সুন্দর একটা চকার সেট এটার প্রাইস আসবে হচ্ছে এটা 1850 টাকা ছিল এটা ডিসকাউন্ট প্রাইস আসবে অনলি 1500 টাকা 1500 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবা হ্যাঁ দাঁড়াও আন্দাগুন্দা খোলা শুরু করো না এই চুরির বক্সটা দাও চুরির বক্সটা দাও দেখে আসি দাঁড়াও দাও কোনটার মধ্যে যে রাখছি
এই দুই নাম্বারটা দাও তো একটা মিনিট আপুরা এই যে বাইর করিস না বাইর করিস না আমার ভাই তুই আর বাইর করিস না আচ্ছা কানের দুলটার ছবি আমি দিয়ে দিব না ঠিক আছে কানের দুলটার ছবি আমি দিয়ে দিব না পরে দেখা যাবে না এগুলার মধ্যে নাই আচ্ছা পাবো না এখন আমি সো এইটার ডিসকাউন্ট প্রাইস আসবে 1500 টাকা 1500 টাকা একদম হোয়াইট কুন্দন দিয়ে করা আছে হোয়াইট কুন্দন দিয়ে করা আছে আর তুমি খেয়েছো জান না রে না রে সোনা খাই নাই তুমি আমার এত সুন্দর করে বললা মনে করো এরকম করে কোনো ছেলে যদি বলতো আমি খুশিতে পাগল আটখানা হয়ে যেতাম এইবার আমি এইটার সাথে একটা কম্বিনেশন করে দেখাই ঠিক আছে এই সীতাটার সাথে একটা কম্বিনেশন করে দেখাই এটা দেখতে পারো আপু তোমার আব্বু কি আছেন হ্যাঁ আমার আব্বু থাকবে না কেন আমার আব্বু আছে আম্মু আছে আমার ছোট ভাই আছে বড় ভাই আছে আমার জামাই আছে আমার শ্বশুর আছে আমার শাশুড়ি আছে আমার ননদ আছে ননাস আছে সবাই আছে ঠিক আছে আপু তোমার বাসা কোথায় বাবু খাইছো ইয়ে বাবু খেয়েছে আজকে হ্যাঁ বড় বাবুরা খাইতেছে এখনো এখনো খাচ্ছে আপু আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি এই যে দেখো কম্বিনেশন হয়ে গেছে এই মালাটা জাস্ট একটা পিস আছে আমার কাছে একজনকে দিতে পারবো লিপস্টিক দেখাই ফেলাইছো হ দেখাই ফেলাইছি মিলানের লিপস্টিক দেখিয়েছি এই সেটটা কার প্রয়োজন দিদি আপনার লাইভ আজকে প্রথম দেখছি আপনার কথাগুলো খুব সুন্দর আপনিও খুব সুন্দর থ্যাংক ইউ আনশি রয় আনশি রয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট দেখছি তোমার লাইভ থ্যাংক ইউ সো মাচ পাখি ময়না কলিজাগুলা থ্যাংক ইউ ভেরি মাচ এবার এই সেটটা দেখো এই সেটটা এই যে আমি এভাবে দেখ ওকে ওলে জি উড়াই নিয়ে যাবে না দাও এটা দাও আমার কাছে একটা আছে আমার পিস ওই আমারও আছে তোমার সীতাটা তাই নাকি মমিতা আপু আপু বলো বাসা কোথায় কিল্লিগা বাসা দিয়ে কি করবা বাসা বাসায় এটার আরেকটা দুল কোথায় আচ্ছা থাক মাঝখানে সেই কোনো একদিন প্লিজ মাঝখানে সেতি করো একদিন প্লিজ সেতি করো একদিন প্লিজ মানে কি আমি না বুঝি নেই আপু হাই সেটা দেখাবা আচ্ছা আপু বর্ডারে গেলে তুমি দিতে পারবা আল্লাহ কেউ আমারে মাইরালা বাবু খাইছো এই গানটা একটু ছাড়বা তারপরে একটু নাচি আসো বাবু খাইছো আজকে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি তুমি অনেক কিউট থ্যাংক ইউ সরি আমি দিলাম ক্যামেরা উল্টায় দেখো এখানে নাচতেছে সবাই গর্জিয়াস কেমনে বলো না পু আপনার ফেস এত গর্জিয়াস আমার ফেস গর্জিয়াস এই চুপ থাকো তো পচা কথা বলো না আমি আসবো বেড়াইতে আচ্ছা বেড়াইতে আসা লাগবে না আমারে দাওয়াত দাও আমি এই যে গরু টুরু মুরগি টুরগি খাই আসি প্যাকেট পাও না আচ্ছা না পাইলে নাই এইটা দেখো এইটার প্রাইস ছিল 2500 টাকা এটা আজকে এত রাতে লাইভ করো বিনসাইদ এমডি বিনসাইদ আরে এটা তো পাকিস্তানি ব্র্যান্ডের না ভাই আমি এত রাতে একটু ফ্রি হই ঠিক আছে এত রাতে একটু ফ্রি হই এটা দেখো এটা ফুল ব্যাক মিনাকারি এটা ফুল ব্যাক মিনাকারি একটা পিস আছে বলে এটা আজকে ডিসকাউন্ট মানে কঠিন ডিসকাউন্ট আসবে এটার উপর এটার প্রাইস আন্টিকে একদিন দেখতে চাই কেন আন্টিকে দেখা কি হবে হ্যাঁ আন্টিকে সাইড থেকে কথা বলাই দিব না একদিন ঠিক আছে আন্টি সাইড থেকে বলবে হ্যালো বাবু খাইছো হ্যাঁ তোমাদেরকে বলবে তোমরা বলবে হ্যাঁ আন্টি খাইছি বা হ্যাঁ আন্টি খাই নাই তুমি তো ওয়াইল্ড ফ্যাশন বিডির লাইভ করো জি করি আয়েশা আক্তার করি এটা এটা ডিসকাউন্ট প্রাইসটা বলে দেই এটা আজকে এক পিসি আছে শুধুমাত্র রাতে যারা অর্ডার করবেন এবং কান খুলিয়া শুনিয়া নেন শুধুমাত্র রাতে যারা অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য মর্নিং এ যে অর্ডার করলে হবে না প্রাইস ছিল 2500 টাকা আজকে এটা ডিসকাউন্ট প্রাইস আসবে only 2000 টাকা 500 টাকা লেস ঠিক আছে বাসা বাসা এটা আবার কি বললেন হ্যাঁ আমার বাসা বাসা আচ্ছা আপু আসো রাজশাহী মাথা ঘুরায় বমি বমি লাগে মনে হয় ডায়াবেটিস হইছে আল্লাহ তাহিয়া তামাসুম কি লিখছে আরে চুলে শীত করতে বসে আরে খোদা কি একটা অবস্থা আপু আমি জানি তোমার বাসা কোথায় কোথায় বলো দেখি হ্যাঁ বলতে পারলে চকলেট দিব আচ্ছা এইটা ডিসকাউন্ট প্রাইস আজকে রাতের জন্য শুধুমাত্র 2000 টাকা 2000 টাকা ফেসিয়াল করেন প্লিজ বলেন না আপু আমি ক্রিম লাগানোর মেকআপ তোলার সময় পাই না সো আমি ফেসিয়াল কেমনে করব হ্যাঁ বাট করা উচিত মনে হয় আমি কখনোই পার্লারে যে ফেসিয়াল করি নাই ঠিক আছে এই টুকটাক ঘরে ছুটা কাজের বুয়ার মতো
যা যা করেছি এই দেখো এটা ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা শুধুমাত্র আজকের লাইভের জন্য ঠিক আছে আজকের জুয়েলারি ছবিগুলো আপনার পেজে দেন আচ্ছা ঠিক আছে এই দেখো ব্যাক মিনাকারি পার্ল সেট করা আছে এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা আমি জান প্লিজ টেক ইট কেমন আছো খুবই ভালো আছি হ্যাঁ আমি বলবো না আমি তোমাদেরকে কেনা প্রাইজে দিয়ে দিছি কারণ এটা আসলে ঠিক না কেনা প্রাইজে দেই আর যেই প্রাইজেই দেই এটা হচ্ছে আমার ব্যাপার বাট বিজনেস কখনো মিথ্যা কথা বলে করা দরকার নাই করা উচিত না আমি আমি ভারতীয় বুঝলে পাকিস্তানি বলতেছেন কেন না না বিন সাইদ আছে তো আরে পোকা মেয়ে বা পোকা ছেলে বিন সাইদের একটা ব্র্যান্ড আছে হ্যাঁ ওইটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড সো আপনার নাম তো ওইটাই তাই জন্য বললাম সরি মন খারাপ করবেন না ইন্ডিয়াতে হবে না ইন্ডিয়াতে হবে না ওয়াচিং ফ্রম ইন্ডিয়া ওকে গ্রেট এবার চলো এটা খুলে ফেলি এটার সাথে দুল আছে আমার এটা ছবি দেয়া আছে পেজে তোমরা একটু দেখে নিও আর যারা নিবা খুবই অল্প কিছু পিসেস আছে লাইক দুইটা তিনটা চারটা করে বাথরুমের লাইট অফ কর এটা ধরো না আসলে তো হেল্প করে করে আপনাকে পাশেই থাকে আন্টিকে দেখে যায় আচ্ছা ঠিক আছে দেখাই দিব ওই খালামুনি নিব খালামুনি হব না আরে মাথা ব্যথা করলে আর হচ্ছে বমি বমি লাগলে এটা হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ আমি ইউকে থেকে থেকে কেমন করে পাবো আরে ইউকে থেকে যদি বাংলাদেশে কেউ থেকে থাকে তাহলে দিতে পারবো হাতের চুড়িটার প্রাইস কত কোনটা এটার প্রাইস 1450 মানুষ এক পিস করে সেল করে আমার কাছে দুটোই পাবা হচ্ছে তোমরা 1450 টাকায় আর এটার তো 1850 টাকা করে পেয়ার পড়বে আর এইটার প্রাইস 1450 টাকা আসবে ওয়ান পিস আপু এই পেজটা কি তোমার নিজের জি এই পেজটা আমার নিজের এটাও একটা আপামনির অফার এসেছিল সরি কি জানো অর্ডারের ছিল এরপর ম্যাডাম ফুলি হারাই গেছেন এরপর ম্যাডাম ফুলিকে আর পাওয়া যায়নি ওকে সো এই সামান্য ধরো এই 3000 2000 2500 টাকার জন্য যদি বাপ মাকে মৃত্যুর মুখে সম্মুখীন করো তাইলে কেমনে হবে হ্যাঁ আমার বাবা মারা গেছে আমার দাদি নাই আমার শ্বশুর আজকে মৃত্যুসজ্জায় এই সব কথা বলে হ্যাঁ এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই সামান্য জিনিস নিলে নিবা না নিলে নাই কিন্তু এই ধরনের কথা বলবা না কখনোই আমি চাই না এই ধরনের কথা বলে আমি তো তোমার সম্পর্কে ধারণা হয়েই গেছে আমার কিন্তু কোনো প্রয়োজন নাই আমাকে এই ধরনের কথা বলার এবার দেখি এটা কানের তুলতে এই যে কালোটা এটার প্রাইস ছিল 2850 টাকা এটাতে আজকে আমি অনেক সুন্দর একটা ডিসকাউন্ট করবো আবার 1K হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এটা আসবে হচ্ছে আমার ভিক্টোরিয়ান সেট ভিক্টোরিয়ান সীতা বোন তুমি একদিন বাবু খাইছো ভিডিওটা করবা আচ্ছা আমি চেষ্টা করবো বাবু খাইছো ভিডিওটা করতে কি বাড়িতে তোমার বাসা আপু না মিথ্যা কথা বাড়িতে না আমার বাসা অন্য জায়গায় এটা হয় নাই তুমি ভুল বলছো হ্যাঁ বাবু খাইছো এটা আমি করবো দাঁড়ো কইরা আমি একটু ভাইরাল হয়ে যাবো বাবুরে প্রয়োজনে খাওয়াই দিলাম বাবুর থেকে আবার খাইলাম আচ্ছা এটা দেখো এটা হচ্ছে এগুলো হচ্ছে সবই মজা কারণ আমার পেজ থেকে আমি লাইভে আসলে এখানে তো আর আমাকে কেউ বলার কিছু নাই এই জন্য আমি একটু মজা ঠাট্টা করি আর কি আপনি নিশ্চয়ই তাদের মধ্যে একজন আহারে তাহি আপু ঝগড়া করো না তো আপু লিপস্টিক আছে আয় আমি দেখাইছি প্রথমে আমার লাইভটা টেনে টেনে দেখে নিবা এটাতে আজকে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এটাতে আমি বলতে পারি যে এটাতে একদমই কেনা প্রাইসে তোমাদেরকে দিয়ে দিব কারণ হচ্ছে যেই প্রোডাক্টটা থেকে যায় সেই প্রোডাক্টটা আবারও তোমাদেরকে দেখিয়ে হ্যাঁ আমি চাই না যে মানে আমার অনেক ঝামেলা হয় ডায়াবেটিস হলে বমি হয় সত্যি না আপু হ্যাঁ সত্যি তোমরা দেখো না মাথা ব্যথা ঘুরাইলে যায়া তাড়াতাড়ি ডায়াবেটিস টুস করে পরীক্ষা করবা বুঝছো খুব সুন্দর দিদি ভাই তোমার কথাগুলো খুবই মিষ্টি থ্যাংক ইউ সো মাচ নো স্প্রিং ফ্রম হচ্ছে ডায়মন্ড হাউস ওকে তুমি তুমি কি খুব বিজি জি আমি খুবই বিজি আলহামদুলিল্লাহ এটার প্রাইস আজকে ডিসকাউন্ট করে দিব অনলি রাতের জন্য চুড়িটা একটু সামনে থেকে ধরেন স্ক্রিনশট নিব নেন কোনটা নেবেন কোনটার স্ক্রিনশট নেবেন দেখেন সুন্দর করে ধরেছি টুক টুক করে স্ক্রিনশট দিয়ে ঠাস করে ইনবক্স করে দেন 1K অনেক আগেই হয়েছিল আবারও নেমে যায় আবার উঠে যায় হ্যাঁ অনেকের ঘুম লাগে মাঝখানে ঘুমাই যায় এরকমের আর কি ব্যাপার তো এইটার ডিসকাউন্ট প্রাইসটা বলে দিই এইটা 2800 টাকা প্রাইস ছিল 2850 টাকা আজকে এটার ডিসকাউন্ট প্রাইস আসবে অনলি 2300 টাকা 2300 টাকা বলতে পারেন কেনা প্রাইসের চেয়েও কমে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যাই হোক এটার প্রাইস আসবে কত টাকা বলছি বলো 2350 টাকা তাই তো আচ্ছা তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ ভেরি মাচ এটা আসবে ভিক্টোরিয়ান ব্ল্যাক কালারের ভিক্টোরিয়ান সীতা হ্যাঁ আর এখানে হচ্ছে ফুল ব্ল্যাক কালারের ডায়মন্ড কাট স্টোন করা আছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে
কোন আপু যেন বলে লাইভে আসলেই উনি খালি বলা শুরু করে আমাদের শরীয়তপুরের নায়িকা কি যেন বলে হাই 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 আপু আমার জিনিসগুলো পাঠাই দিছো আপুরে কারো জিনিস পাঠাইনি কারণ আমি আমি এখন খুবই ব্যস্ত আছি এই জন্য আমি পাঠাইতে পারিনি একটু ক্লোজলি দেখাই দিই ঠিক আছে ব্ল্যাক কালারের এই আসবে চিতাটা প্রাইস আসবে 2350 টাকা ডিসকাউন্ট প্রাইস 2850 টাকা ছিল এটা রেগুলার প্রাইস এবার আরেকটা সেট দেখাবো ওইটাও একজনের এই রকমের আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু আপু ঠিক আছে সো কিউট ওকে কোরে মা এটা না ওইটা দাও আচ্ছা হ্যাঁ এটা একটু দেখাই দিই এটা একটু দেখাই দিই এখন এখন তুমি খুব আলাদা এখন তুমি খুব আলাদা আমি সব সময় আলাদা ছিলাম আমাকে কারোর সাথে মিলায় তোমরা পাবা না আমি সব সময় আলাদা আমার ভিতর একটা ব্যাপার আছে এটা দেখাই এটা একটা পিসি আছে কালার আসবে হচ্ছে মাথার চুরির প্রাইস কত 1400 টাকা এই দুইটার প্রাইস 1450 ঠিক আছে 1450 এই যে শরীয়তপুরের বইন হ্যাঁ আর এটার প্রাইস 1850 টাকা পেয়ার আর এটার একটা পিস আসবে তোমার 1450 টাকা আর ফুল পিস নিতে গেলে হচ্ছে তোমার 2900 টাকা সামথিং আসে বাট এটা 2750 টাকা পড়বে আপু সিলেটে একবার আসো আচ্ছা ঠিক আছে সিলেটে যদি যাই কখনো আগে থেকে বলে যাবো দেখি কে কে আসতে চাও আমার সাথে দেখা করতে এই যে এরকমের দুল আসবে এটার প্রাইস এমনি অনেক বেশি রিজনেবল যা ছিল ছিল এটা আজকে তোমরা পেয়ে যাবে অনলি 1050 টাকায় ঠিক আছে মেবি 1250 টাকা ছিল বা 1450 টাকা ছিল অনলি 1050 টাকায় পাবা এটাও একটা ভিক্টোরিয়ান সিতা খুব সুন্দর বেবি পিঙ্ক কালার হট পিঙ্ক কালার শাড়ির সাথে এটা পড়তে পারবা আপু তুমি খুব সেক্সি সেক্সি বানানটা হয় নাই হ্যাঁ সেক্সি বানানটা হয় নাই সো এটা দেখো সরি আপনার কাছে নোজপিন আছে কি না নোজপিন চাইলে দিতে পারবো তবে আমি ওই ধরনের কোয়ালিটি সেল করি না বেয়াদ বয় এই ঝগড়াটা সব কয়টা ঝগড়াটা আমার পেজের আমি বাদে লিপস্টিকটাতে তোমাকে খুব দারুণ লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি আমার কমেন্ট পড়ছো না কেন কি রিয়াঙ্কা রয় ঠিক আছে না আপু নামটা এই আসবে হচ্ছে আমার ভিক্টোরিয়ান একটা সুন্দর ছোট্ট আমি চলে গেলাম না যেও না প্রাইস আসবে 1050 ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে সুপার সুপার ডিসকাউন্ট দিয়েছি ভালো লাগলে নিয়ে নিবা না ভালো লাগলে হচ্ছে কি আপু সিলেটে মেইন সিটিতে আপু এই যে কি জানো এই মেয়েটার নাম অ্যাডভোকেট ডায়না আমিন চৌধুরী আমি আপনাকে চিনে ফেলেছি ইয়াহু দিতে পারবো কিন্তু বিকাশটা আগে করতে হবে আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে এবার দেখাবো একটা সীতা যেটা কিনা আমার সব থেকে পছন্দের আমি এটা শাড়ির সাথে পরে দেখাতে চাইছিলাম বাট আগেই দেখাইয়ে ফেললাম হ্যাঁ এটা দেখো এটা আরেকটা ভিক্টোরিয়ান সীতা আরেকটা বেবি পিঙ্কটা আমাকে দিও তানজিলা শরীফ আপু আচ্ছা ঠিক আছে তুমি আর কত নিবা হ্যাঁ তোমার হইছে কি অনেক দাম জিনিসগুলো কিচ্ছু করার নাই ভাই পতিদেব বিদেশ ঠিক আছে স্বামী বিদেশ কিচ্ছু করার নাই আপনি কোথায় থাকেন কেন আমার সাথে দেখা করতে আসবেন যদি বলি আমি কোথায় থাকি দিদি ইন্ডিয়াতে আসবা কবে সবকিছু ঠিক হলে তারপরে আসবো ইনশাল্লাহ ওরে আপনি সুন্দর লাগতেছে তোমার জিনিস তোমাকে মিস করি আচ্ছা কেন মিস করার কি আছে আমাকে তো দেখুই তাহলে তুমি রাজশাহীতেও আসবা আমি চেষ্টা করবো সবখানে এতে আসার জন্য ঠিক আছে আমি চিন্তা করছি আব্বুকে বলবো একটা হেলিকপ্টার কিনে দিতে ঠিক আছে এখানে জায়গায় চলে যাব ম্যাজেন্ডা কালারের কোনো ইয়ারিং হবে ম্যাজেন্ডা কালার ইয়ারিংস হলেও আজকে দেখাতে পারবো না এই এই সীতাটা দেখো আমার বাংলাদেশ খুব ভালো লাগে চলে এসো আপু বাংলাদেশে ঘুরতে আসলে আমাকে অবশ্যই জানাবো অবশ্যই দেখা করব ওয়াও দিদি ভাই এটা অনেক সুন্দর প্রত্যেকটাই হচ্ছে রিয়েল কুন্দন দিয়ে করা আছে এবং ভিতরে হচ্ছে তোমার ইসে করা আপু খুব সুন্দর এমডি কালাম লিখেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ হাই বিউটিফুল হাই আপু কেমন আছে উফ কি সুন্দর সীতাহার এই যে দেখো এগুলো প্রত্যেকটা ব্যাক মিনাকারি করা আছে আর এটার কালারটা আসবে সি গ্রিন কালার রিসাম ফ্যাশনে যারা আছো আপু লং ব্রুজ আছে না রে নাই ওইটা নাই আপু আমার নামটা বলো তোমার নামটা কি কথা সরকার খুবই সুন্দর নাম এটা দেখো এই সীতাটা এখানে হচ্ছে ডায়মন্ড কাট ব্ল্যাক ডায়মন্ড কাটের মানে ভিক্টোরিয়ান স্টোন দিয়ে ভরপুর করা তিনটা চারটা লেয়ার করা আছে এই হচ্ছে কি আমার এই সীতাটা এটার আরও একটা কালার এভেলেবেল হয়েছে ওইটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ আজ টাকা নাই বলে ডিসকাউন্টের সুবিধা ভোগ করতে পারলাম না এ আইসে আইসে তুমি ইনবক্স করো
ছেলে হলে প্রেম করতাম আচ্ছা আমিও হলে প্রেমে পড়ে যেতাম কিন্তু আমি তো পড়ে গেছি আগে আমার জামাই বলছে যে জিনিস কিনছি আর কিছু কিনতে পারবো না আগামী দুই বছরে আর কিনার দরকারও নাই তোমার অনেক কিছু কিনছো হ্যাঁ আর দরকার আছে তৃষা আপু এবার আসো এসে চলো একসাথে কাচ্চি ও ভাই কাচ্চি ভাই খাবো তারপর সুলতানস ডাইন খাবো হুদাহুদি প্রমোশন করতেছে এগুলার তাই না এই যে দেখো এটা আসবে হোয়াইট কালারটা এটা আসবে হোয়াইট কালার হোয়াইট কালারের কোন শাড়ির সাথে পরবা অসম্ভব প্রিটি লাগবে এবং সুন্দর লাগবে কয়টা বাজে গো একটা বেজে গেছে ওকে আপনার শাড়িটা হ্যাঁ একটা ছয় বাজে ও বাবা আচ্ছা বলো না এমডি ইসমাইল কি জানতে চান বলেন এই দেখো এটা আসবে হোয়াইট কালারের দুলটা এটার মধ্যে হলুদ কালার হবে না আপু হলুদ কালার হবে না যে বললাম মনের মধ্যে মনের গহীনে যেই কালার পছন্দ আছে আমাদের ওই টাইপের কালার নাই আপু পিঙ্ক কালারটার প্রাইস বলছো ঝগড়া করতে গিয়ে শুনি নাই 1050 টাকা এত ঝগড়া এটা কেন আমি চিন্তা করি তোমার জামাই কেমনে থাকে হ্যাঁ মা গো মা কি ঝগড়া কি খুমারে ভাই আচ্ছা এটা দেখো এটা তো আজকে ডিসকাউন্ট করব ঠিক আছে এটাতেও ডিসকাউন্ট করব এটার প্রাইস ছিল 2500 টাকা এটা আজকে যারা নেবেন লুফে নিতে পারবেন এটার প্যাকেটটা ঘুরান তো মা এটা দেন আচ্ছা এটার প্রাইস বলে দেই হ্যাঁ এটার প্রাইস ছিল 2500 টাকা 2500 আজকে এই হোয়াইট এবং এই একুয়া কালারের বা সি গ্রিন কালার বা পিচ কালার কি যেন পিচ কালার না সি গ্রিন কালার বা পিকক কালার বলতে পারো এটার প্রাইস পড়বে অনলি অনলি 1950 টাকা 1500 টাকা কি লেখা আছে আর বইলো না আমি বিদি কাচ্চি 3 বছরের আহা আমার মেইন প্ল্যান ঠিক আছে তুমি খালি আগে আসো তারপরে দেখা যাবে তোমার স্কিনটা দারুণ এটা সত্যি আমার স্কিনটা দারুণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাবারে আসে চারিপাশ থেকে থুতু দেওয়া শুরু করছে চারিপাশ থেকে সি গ্রিনটা জোস হোয়াইটটা যখন হোয়াইট শাড়ির সাথে পরে দেখাবো তখন বুঝবা ঠিক আছে আজকে রাতের জন্য ডিসকাউন্টটা কালকে মর্নিং এ যে ইনবক্স করলে আমি দিব না তাকে ডিসকাউন্ট আমার সাথে ঝগড়া করলে করবা আমি করব ঝগড়া তোমাদের সাথে আপু নোজ পিনটার প্রাইস গুলো আপু ইনবক্স করে দিও হচ্ছে আমার কাছে নাই ডায়মন্ড ওয়ার্ল্ডে ইনবক্স করে দিবা ঠিক আছে এখন তো আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস বলে দেই 1950 টাকা লিপস্টিক কি আবার দেখাবেন হ্যাঁ লাস্টে দেখাই দিব প্রাইস আসবে হচ্ছে 1950 ঝগড়াই পারে না এ কি করবে উনি তো ভাইয়া তো আসলে বোকা হয়ে যায় তোমার সামনে কি করবে কি আপু আপনি আপনি বিয়ে করছেন কেন এত তাড়াতাড়ি কি বলবো আলি বলো এত তাড়াতাড়ি বিয়ে দিছো কেন আমাকে দিতা না একটু পরে দিতা হ্যাঁ ওর কথা ওইটা কে বিয়ে দিল বিয়ে এত তাড়াতাড়ি হ্যাঁ মেয়েটা জাস্ট উঠতেছিল উঠুন তো বয়স হয়েছে কেন দিয়ে দিল মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক আছে জুয়েলারি গুলো সুন্দর আচ্ছা প্রাইস আসবে হচ্ছে মাত্র 1950 টাকা আজকে রাতের জন্য কালকে রাতে আবার 2500 টাকা হয়ে যাবে ঠিক আছে দুইটা কালার কার কোনটা কালার পছন্দ চুড়ি গুলো জুম করে দেখান আচ্ছা আমি দেখাইতেছি একটু সাথে থাকবেন আজকেও যদি না নিতে পারেন তাইলে আর নিতে জীবনও পারবেন না হ্যাঁ তুমি তো আমাকে একটু বলো না আমার নামটা কেন এলা আহমেদ আপু বলে দিয়েছি আপনার স্কিনটা আমার অনেক আপনার স্কিনটা অনেক সুন্দর কি ব্যবহার করেন বলবো না কি ব্যবহার করেন ঠিক আছে আজকে বলবো না হাসতেছে সব কয়টা দেখো রিয়েল ক্রিস্টালের মধ্যে এই রকমের পড়া আছে ঠিক আছে আচ্ছা খুব সুন্দর হচ্ছে কি হয়েছে মাথা ঘুরে পড়ে যাও না আপনি কি কলকাতাতে এসে সাপ্লাই করতে পারবেন না কলকাতা থেকে তো নিয়ে আসে আবার সাপ্লাই কেমনে করবো বয়স কি 13 বয়স 12 না 12.5 হয়েছিল এই আস্তে আস্তে 13 হবে এই যে ফেব্রুয়ারিতেই 13 হবে ইনশাল্লাহ গুড নাইট আপু গুড নাইট আখি হক আপু এবার লাস্ট একটা সেট দেখাবো এবং এটা হচ্ছে লাস্ট আজকের লাইভের শো স্টপার ঠিক আছে আপনি কি আপনি কি ম্যারেজ করেছেন ডোন্ট মাইন্ড সাব ম্যারেজ কি সাব ম্যারেজ কি ওইটা লাভ ম্যারেজ হবে হ্যাঁ আমি লাভ ম্যারেজ করেছি বলতে দেখো এইসব কথা বইলো না আমার লজ্জা লাগতেছে এখন এগুলো বইলো না আমি আয়েশা তোমাকে নক দিব
তোমার দাওয়া তোমার আব্বু আম্মুকে নিয়ে আব্বুকে নিয়ে চলে আসবা। কে আমার আম্মু কি করছে, আমার আম্মু কি দোষ করছে? আচ্ছা এই দেখো এটা আসবে হচ্ছে আমার গ্রে কালারের শাড়ির সাথে পড়তে পারবা। কলকাতাতে হবে না রে, কলকাতাতে হবে না, কলকাতাতে হবে না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ঘুমানো, এত তাড়াতাড়ি ঘুমাবো আমি আমার ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ এটা অনেক সুন্দর এবং এটা একটা সেমি ব্রাইডাল, এটা ফুল হচ্ছে ব্যাক মিনাকারি। এটাও একটা আপুর আমার কাছে ছিল অর্ডারের, তারপরে আপুটাকে আপুটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আপুকে আর আমি দারুণ জিনিস, আমি আসলে আমার নিজেরই লজ্জা লাগে ওনাকে নক করতে, দ্যাটস ওয়াই হচ্ছে। আরে বলছি তোমার বাবুকে নিয়ে আসবা। ও আচ্ছা বাবু খাইছে ওই বাবুটাকে, আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা এই আসবে হচ্ছে আমার এই সেটটা, এটা আমার অনেক বেশি পছন্দের সেট। তোমার বার্থডে কবে, কবে দেশি বই না আমার বার্থডে কবে দেখি কে পারে, চাপ দাম কত বলে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ এটা এটা আসবে ব্যাক মিনাকারি এবং এটার প্রাইস ছিল 3,500 টাকা, আজকে এটা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে, এটাতে ডিসকাউন্ট করে কি হলো। ও আচ্ছা এরকম করতেছে দেখে পড়ে গেছে। আচ্ছা এটা ডিসকাউন্ট, তোমার এইজ কত? এটা কেমন কথা, এই যে বাউ কি তেও। হ্যাঁ বাবু খাইছো, বাবুকে নিয়ে আসবা। হ্যাঁ বাবুকে নিয়ে আসবো ইনশাল্লাহ, তুমি আগে সুস্থ মতো আসো তারপর। এটা খুব সুন্দর, হ্যাঁ এটা ব্যাক মিনাকারি রিয়েল কুন্দনের আর হচ্ছে ক্রিস্টাল করা আছে, মানে রিয়েল বিটস দেওয়া আছে। এটার প্রাইস ছিল 3,500 টাকা, আজকে এটার অনেক কথা বলেন কমেন্টও পড়েন আবার জুয়েলারিও দেখেন, সব মিলিয়ে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। এখানেও তুমি হাই খোদা, এটা আমার পেজ, এখানে আমি থাকবো না কেন? হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসটা বলে দেয়, এটা ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে 3,000 টাকা, আজকে 500 টাকা লেস। বললাম না এটা অনেক দিন আপুর হচ্ছে, 11 ফেব্রুয়ারি ভুল কিন্তু খুব কাছাকাছি গিয়েছো। হ্যাঁ আপু এটার ব্ল্যাকটা আমি নিয়েছি, অনেক সুন্দর তাই না, অনেক প্রিটি। এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 3,000 টাকা, আজকে ডিসকাউন্ট প্রাইস। কলকাতা ইন্ডিয়াতে শিপিং কত পড়বে আপু, কলকাতাতে দিলেই না শিপিং পড়বে আপু, ওইখানে দেওয়া সম্ভব না। এই দেখো এটা আসবে ব্যাক মিনাকারি, চাইলেই ভাবেও পড়তে পারবা, চাইলেই ভাবেও পড়তে পারবা। 10 ফেব্রুয়ারি, এই যে দেখাইছে রে দেখাইছে। একটা আপু লিখেছে প্রিয়াঙ্কা সিং বাই বাই, চিরতরে বাই বাই করে দিই ওনাকে। না প্রিয়াঙ্কা সিং বাই বাই আপু। মিলানের লিপস্টিকের প্রাইস কত? 850। ফেব্রুয়ারি 10 তারিখে তোমার জন্মদিন, না হলে মাইট দিও না। এই সব কয়টা দেখা তারপরে আসছে, হ্যাঁ সব কয়টা দেখা আসছে। 20 এপ্রিল, না 20 এপ্রিল কার আমি জানি না, চারবার কমেন্ট করলাম কোনো রিপ্লাই দাও না। দিদি ভাই আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলে থেকে বলছি। ওকে 10 ফেব্রুয়ারি, আচ্ছা হয়েছে, হ্যাঁ আমার 10 ফেব্রুয়ারিতে বার্থডে ঠিক আছে। এইটার প্রাইস আসবে হচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট প্রাইস। আপু লেট করে ফেলেছি, অবশ্যই লেট করে ফেলেছো, বাট তোমার একটা সুবিধা আছে, তুমি চাইলেই এখন লাইভটা শেয়ার করে দিয়ে হচ্ছে আমাদের সাথে থাকতে পারো। 10 ফেব্রুয়ারি, জি 10 ফেব্রুয়ারি, প্রাইস ছিল ওইটার 16 ফেব্রুয়ারি, হয় নাই দিনা আপু 10 ফেব্রুয়ারি। শেষ আমার প্রোডাক্ট দেখানো শেষ, হ্যাঁ এইবার হচ্ছে আমি চলে যাব, চলে যাওয়ার আগে হ্যাঁ দেখেছো মেকআপ এত কম দিছেন কেন, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আপনার সমস্যা কোথায়? গুড নাইট। আরে আরেকজন রে বলছি, আমার শেষ হয় নাই এখনো, এবার চুড়ি দেখাবো। এই যে দেখো এবার একটু চুড়িটা দেখায় চলে যাই, চুলটা কি পাখির বাসা, হ্যাঁ পাখির বাসা তো এরকমই, তাহলে আপনি চিন্তা করেন আমার কত প্রাউড ফিল হয়। আমার কি সে দাও ওরটা, আমি লাইভটা শেষ করি তারপরে যেন এখানেই দেখি দুজন রে, দুইজনকে যেন এখানেই দেখে আমার চোখের সামনে। এই যে আপুর ইচ্ছা আপনার কি, সেটাই তো আমার ইচ্ছা, যত সব আসছে ঝগড়া এটাগুলো। এই যে দেখো এই আসবে হচ্ছে আমার ডায়মন্ড কাটের, অরিজিনাল ডায়মন্ড কাটের চুড়ি ঠিক আছে। 10 ফেব্রুয়ারি, হ্যাঁ ভাইয়া বা আপু শেখ আপু, হ্যাঁ মাই বার্থডে ইজ অলসো 10 ফেব্রুয়ারি। ওয়াও সোমা আপু আসো, চিমটি কাটো, চিমটি খাই আসো, তোমার লাইভ, আমি তোমার লাইভে নতুন। আচ্ছা ওয়েলকাম টু মাই পেজ। এটার পেয়ার আসবে হচ্ছে এই যে দেখো ডায়মন্ড কাট হোয়াইট কালার স্টোন, পেয়ার আসবে 1,850, এটার পার পিস আসবে বিকজ অফ এটা হচ্ছে ব্রেসলেটের মতো অনেকেই পরে এবং এটা কিন্তু খুবই সুন্দর। এই মেয়েটাকে ব্লক করে দিত, যত সব লিখতেছে কিসের যত সব এখানে, কিসের যত সব। এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1,450 টাকা, পেয়ার নিলে আসবে হচ্ছে 2,750। গুড নাইট ডিয়ার, গুড নাইট। সো এটার পেয়ারও হচ্ছে এই যে
রুবি কালারটার পেয়ারও আসবে হচ্ছে মাত্র 1850, এটার এটার পার পিস 1450। আর এটা দেখো নাকেরটা, নাকেরটা খুলেন কে, নাকেরটা খুলবো কেন, দেশি বই আমার 9 ফেব্রুয়ারি, আল্লাহ আমার আগে হয়েছো তুমি, তাহলে আমার অনেক বড় তুমি। আপু তোমার শাড়িটা কি হাফ সিল্ক? না আমারটা হচ্ছে জুট জামদানি। এই এই চুটটা জাস্ট দেখো সাউথ ইন্ডিয়ান চুল, প্রাইস আসবে দুটোর প্রাইস আসবে অনলি 1400 টাকা। এটা আবার কি কি রে, এটা আবার কি রে, আবার আমি বুঝি নাই, আমি বুঝি নাই। হ্যাঁ কি থ্রেট দিদি ভাই ভাইরে, হ্যাঁ তাই এত আবার তোমার খালি লাইভটা শেষ করি, ওরা যে কি পরিমাণ আমার জ্বালাইতেছে, তোমার যদি ক্যামেরা ঘুরায় দেখাইতে পারতাম, পায়ের ঠ্যাং উঠায় চিপস খাইতেছে। ইউ লুকিং সো প্রেটি, ওকে গ্রেট। এবার দাও আমাকে একটা সীতা দাও, এটার দরকার নেই, ওই যে সাদা কালারের সেটটা দাও, পয়রা ছবি তুলবো সুন্দর করা। একজন আমাকে সুন্দর একটা গালি দিয়েছেন, নুসরাত আপু, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চাই এরকম এরকম কয়েকজন আমাকে গালি টালি দেন। হ্যাঁ সো কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ, কিছু আপুরা যদি আমাকে গালি দেন তাহলে আমার গুণাটা কিছু একটু কমতো। ওই যে এই চকারটা দাও, এই যে খোলা চকারটা দাও, মুখের ময়দা দেওয়া একটা আর্ট, সবাই দিতে পারে এই ময়দা? সবাই দিতে পারে না রে অপরাজিতা, তুমি আসলেই অপরাজিতা হয়ে থাকবা, কি ব্যাপার? ওরে না ব্লক করলাম, ও আবার কই থেকে এসে পড়লো। এই মোটা চুড়িটা দুইটা 1400 টাকা না 1450 টাকা, এটা কি করলাম, এটা এরকম কেন, এটা এইভাবে পরবো? আমি দেখে আসিনি আপু, আগের লাইভে বলেছিলাম। ও আচ্ছা দেখো নাই, বাবা তোমার নাকে নাকেরটা খুলে, নাকেরটা খুলে তোমাকে সুন্দর লাগবে না, কোনোদিনই না আমার নাকের ফুল ছাড়া আমাকে ভালো দেখা যায় না। আপু তোমার ভয়েস স্পিডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা আছে ওই যে হোয়াইট কালারের ব্ল্যাকটার নিচে, হ্যাঁ সো এটা পরে আমি একটা ছবি তুলবো সুন্দর করে, তোমার বাড়ি একটু ঘুরিয়ে দেখাও। আচ্ছা যখন আমি আমার আমার শ্বশুর বাড়ি এতে আমাকে ধুমধাম করে তুলে নিবে তখন আমি ইসে করব, এখন না এখন দেখাবো না, এখন তো বাপের বাড়ি দেখা এলাম, জামাই বাড়ি যখন যাবো তখন দেখো। সো কিউট দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, হাসুস কেন কিরে, আমি বুঝলাম না এত তাড়াতাড়ি কেউ বিয়া দেয়, তাই না, বিউটিফুল। ওকে সো এই কম্বিনেশনটা আমার আজকে খুবই ভালো লেগেছে। আপু চকারটা দেখো প্লিজ, আপু চকারটা আমি দেখাইছি, প্রাইস ডিসকাউন্ট প্রাইস 1500 টাকা, এটার ডিসকাউন্ট প্রাইস কত জানি বলছিলাম ভুলে গেছি। এবার এটা আরেকটা কানের দুল দাও, তোমাকে খুব ভালো লাগে গো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অর্ডার কোথায় কিছু মনে করো না, কি ওদের কথায় কিছু মনে করো না, শিক্ষা নাই ওদের কথা আমি কখনোই, কিছু মনে করলে আজকে আমি এখানে লাবণ্যজাহান হয়ে আসতে পারতাম না, দাম বেশি অনেক, তাহলে আমার আমার থেকে চলে যাও, আমার লাইফ থেকে চলে যাও। আপু অনেক কিউট, থ্যাংক ইউ। আরে তোফাকে আমি জানি না, এত সময় তো আমার কারোর জন্য নাই আপু, আমাকে বলতে হবে কেন, ও বাজে কমেন্ট করুক না, বাজে কমেন্ট করলে কি এসে যায় আমার, কিছুই আসে যায় না। আচ্ছা এবার হচ্ছে আমি লিপস্টিক গুলো একটু দেখিয়ে দিই, এই যে দেখো চারটা কালার, আমি আবার একটু জুম করে নেই, এই যে চারটা কালার, একটা এইটা, এই যে প্রথম কালারটা, এটা আসবে হচ্ছে আমার 12 নম্বর শেড, হ্যাঁ 12 নম্বর শেড। আপু ভাইয়া কি করে, ভাইয়া আমার পাশাপাশি থাকে আর কি করবে। এই হচ্ছে গিয়ে 14 নম্বর শেড, যেটা আমি পরে আছি 14 নম্বর শেড, ঠিক আছে। আমার মেসেজ পড়ছো না কেন বুড়ি বেটি, আই সারা জীবন কি জুয়ান থাকবো নাকি, একটু বুড়া হলে কি হইছে। এটা আসবে 18 নং শেড, 18 নম্বর, ওকে। আর একটা আসবে 15 নম্বর শেড, মানে মানুষ যেন আমাকে কিছু বললেও শান্তি পায় না, চিন্তা করে মেয়েটা এমন কেন, কোনো কথাতেই ধরে না, উফ দারুণ লাগছে, হ্যাঁ কোনো কথাতেই ধরে না কেন, মেয়েটা এমন কেন, এরকমই মানে উনি চিন্তা করে। ঠিক আছে প্রাইস আসবে হচ্ছে অনলি, প্রাইস আসবে হচ্ছে অনলি 850 টাকা, 850। যদি ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিও। তো ভালো থেকো ময়না টিয়া করি যারা, আমার জন্য দোয়া রেখো এবং আমার সাথেই থাকতে ভুলো না, এবং যারা যারা আমাকে আজকে ইনবক্স করেছেন তাদের উদ্দেশ্যে বলছি ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন যদি কিনা আউটসাইড ঢাকার হন, আর যদি ইনসাইড ঢাকার হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে 2 থেকে 4 দিনের মধ্যে পাওয়া যাবেন। আমি খালি লাইভটা শেষ করি, ভালো লাগছে না, কিচ্ছু করার নাই আপু, সবার মন ইসে করতে পারবো না, আর কত ঢং যে দেখবো আল্লাহই জানে, আল্লাহ না তুমিও জানো,
ঠিক আছে, কারণ তুমি প্রতিদিন একজনের না একজনের ঢং দেখার জন্য এরকম ওয়েট করো, চিন্তা করো অলরেডি সোয়া একটা বাজে তাও তুমি বসে আছো। হ্যাঁ, সো তোমারটা আগে তোমাকে জানতে হবে, তাই না? তো তোমারটা তোমাকে জানতে হবে। ওকে, ভালো থেকো গো, চলে যাই, দোয়া রেখো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট।